ম্যাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে রুবি সোসাইটির তরফ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতা জন্য একটা অনুষ্ঠান রেখেছি। আমাদের আজকের টপিকটা সবাই বলতে পারো যে ভালোবাসার মাস চলছে, ভালোবাসার সপ্তাহ কাটালাম আমরা, সরস্বতী পুজো কাটালাম, তো ভালোবাসা শব্দটা চারিপাশে রয়েই যাচ্ছে আমাদের। সেইটা জের ধরেই শেডস অফ লাভ রিলেশন চ্যালেঞ্জিং নর্মাটিভিটি, এই যে আজকের এই টপিকটা আমরা বেছে নিয়েছি, তার কারণ রুবি সোসাইটির তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করে থাকি যে আমরা যেগুলো মানে বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে একটু এই ধরনের চিন্তা ভাবনাগুলো একটু সেই বিষয়গুলোকে ধরিয়ে দেওয়া, একটু সচেতন করা যে আমরা সবসময় ভালোবাসা শব্দটাকে অনেক সময় খুব ন্যাচারাল, খুব নর্মাল, খুব মানে ভালোবাসা তো পেতেই পারি, আমরা এক্সপেক্ট করতেই পারি, এরকম জায়গাটায় রাখি। কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রেই এই সম্পর্ক অনেক সময় খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেই জিনিস, সেই টপিকগুলোকে ভেবে আজকে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পেরেছি। আমাদের সঙ্গে যারা আছেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, রিসার্চের দিকে আছেন, সেই জন্য ওনাদের পেয়ে আজকে এই টপিকটার আলোচনায় আশা করছি তোমরা অনেকেই উপকৃত হবে, একটু নতুন ভাবে চিন্তা করতে শিখবে। কারণ ভালোবাসার সব থেকে বড় যেটা জায়গা, সেটা ব্যাপ্তিটা, সেটা হচ্ছে যে সবাইকে গ্রহণ করা, মানুষকে গ্রহণ করা, তার মতো করে গ্রহণ করা। মানে আমি যাকে ভালোবাসবো তাকে আমার মতো হতে হবে, তবেই আমি ভালোবাসবো। আমার সম্পূর্ণ মতামতের সাথে তার মতামত মিলতে হবে, তবেই আমি তাকে ভালোবাসতে পারবো। এই জায়গাগুলোর থেকে সরে গিয়ে একটু মানুষকে আমাদের জীবনে গ্রহণ করতে শেখা, তাকে ভালোবাসতে শেখা, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই আলোচনা। এবং এখানে আমি একটা কথা বলি যে আমরা আজকের এই আলোচনায় খুব সেন্সিটিভ একটা ইস্যু রাখছি, কারণ ভালোবাসা শব্দটা, ভালোবাসা অনেক রকমের হয়, ভালোবাসা সম্পর্কগুলো অনেক রকমের হয়, নানান রকমের হয়। তো এখানে মূলত আমরা যেটা আলোচনার বিষয়ের মধ্যে আসবে সেটা খুবই সেন্সিটিভ এবং আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। তার মধ্যে মানে একজন স্ত্রী একজন পুরুষের মধ্যে ভালোবাসা, এটাকে আমরা সমাজে ভীষণ নর্মাল চোখে দেখি, হতেই পারে। আবার সমাজের কিছু অলিখিত নিয়ম বলে দেওয়া আছে যেগুলো কোনোভাবে আমাদের মধ্যে ছোটবেলা থেকেই আমরা ওটা ভাবতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা শিখতে অভ্যস্ত হয়ে গেছি। যখন আমরা নিজেরা বুঝতে শিখছি যে এর থেকেও অন্যরকম কিছু আছে, অন্যরকম সম্পর্ক থাকতে পারে, একজন পুরুষ একজন পুরুষকে ভালোবাসতে পারে, একজন মহিলাও একজন মহিলাকে ভালোবাসতে পারে, আবার পুরুষ মহিলা এরকম সম্পর্কেও থাকতে পারে, তো কোনটাকে আমরা ঠিক নর্মাল বলবো? কেন এগুলোকে আমরা আলাদা করে ভাবছি? কেন এটা আমাদের নর্মালের মধ্যে আসা আনা যায় না? এই জায়গাগুলো জানি না, আজকের সময়ে এটা আমার মনে হয়েছে যে, বা আমাদের মনে হয়েছে যে ভীষণই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের ভাবা উচিত, আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো বেশি কথা বলা উচিত, যেখানে একে অপরকে আমরা মানুষ হিসেবে বুঝবো, মানুষ হিসেবেই গ্রহণ করতে পারবো। এবং আমি যেভাবে চিন্তা করব যেটা আমার ক্ষেত্রে ভালোবাসা হতে পারে, সেটা অন্য কারোর কাছে অন্য রকম ভাবে যত না আসে। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সমাজ বদলাতে চাইছি না, আমরা আলোচনাটার মাধ্যমে সচেতনতা আনতে চাইছি যে আমি যা ভাবছি সেই ভাবনার বাইরেও অন্য একটা জগৎ থাকতে পারে,
কি কি জগৎ থাকতে পারে, তার কি কি ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সেইগুলো নিয়ে একটু সচেতন করা সবাইকে। একটা রিকোয়েস্ট রাখি যে এই আলোচনায় যাদের অস্বস্তি হবে, যাদের মনে হবে যে না এই আলোচনাটা আমার দরকার নেই, তারা নির্দ্বিধায় সরে যেতে পারেন। আর যাদের মনে হবে যে না এটা খুব ভালো লাগছে, একটা আমার অন্য দিক আমি বুঝতে পারছি, তারা আমাদের সঙ্গে থাকুন। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এটা প্রোগ্রামটা শুরু করি। আমি সৌমিকে বলবো প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ ডক্টর অর্পিতা নন্দী মণ্ডল ম্যাডাম। শুরুতেই উনি একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেলেন আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে। আজকের এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষজ্ঞ মনোবিদরা। আছেন ডক্টর অনিন্দিতা চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রম সাইকোলজি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আছেন উষশী ব্যানার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট ফ্রম আমরি হসপিটাল। আছেন অরিত্র চ্যাটার্জি, এমফিল স্টুডেন্ট স্পেশালাইজ ইন ক্লিনিক্যাল সাইকোলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবং আছেন দিব্যাঙ্গনা বিশ্বাস, রিসার্চ স্কলার ফ্রম ডিপার্টমেন্ট অফ অ্যান্থ্রোপোলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সরি ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো আমরা তাদের থেকে কিছু শোনার আগে আমি অবশ্যই এখানে কিছু কথা বলতে চাই, কারণ আমাদের আজকে টপিকটা কোথাও গিয়ে একটা নর্মাটিভিটিকে চ্যালেঞ্জ করছে। অর্থাৎ আমরা মেজরিটিরা যেটা প্র্যাকটিস করি, আমাদের কাছে সেটাই ভীষণ কোট আনকোট নর্মাল বলে ধার্য হয়। এবং এখান থেকে উঠে আসে দুটো শব্দ, যেমন আমরা আর ওরা, অর্থাৎ শুরুতেই একটা ডিভিশন হয়ে যাচ্ছে। তার উপর বর্তমানে যেটা ইউজ হয় যে শব্দগুলো, যেমন LGBTQ, এই শব্দগুলোকে পার্সোনালি আমি ফিল করি ভীষণ ভাবে একটা ডিসক্রিমিনেটরি শব্দ হিসেবে। আসলে যে কোনো শব্দই, যেমন সেটা সেক্স, অর্থাৎ যেটা বায়োলজিক্যাল আইডেন্টিটির জন্য মেল বা ফিমেল হিসেবে ইউজ করা হয়, বা জেন্ডার যেটা একটা এক্সপ্রেশন মাত্র, এই সবকিছু কিন্তু মানুষের তৈরি করা কিছু কিছু বিষয় যা সমাজে মানে মেজরিটিরা প্র্যাকটিস করি আমরা, এবং আমরা কোথাও গিয়ে ভেবে নি সেটাই হচ্ছে ফ্যাক্ট বা রিয়ালিটি। অথচ আমাদের ইতিহাস বা এপিক গুলোতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই ডাইভার্সিটির অসংখ্য উদাহরণ আছে। আমি এখানে ডাইভার্সিটি না বলে এখানে প্যারালাল লাইনও বলতে পারি, কারণ ডাইভার্সিটি কথাটা আসে মানে আবার সেই ওরা আমরা কথাটাই উঠে আসে। তাই এখানে বলা যেতে পারে যে মেজরিটির পাশাপাশি একটা প্যারালাল লাইন। তার মানে এটা এই এই বিষয়টা কিন্তু কোনো একটা নতুন কিছু ঘটনা নয়। আবার এই জেন্ডার বিষয় নিয়ে যখন আমরা কথা বলছি, তখন কিন্তু এই লাভ রিলেশন বা জেন্ডার এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি, তখন সেক্সুয়ালিটি শব্দটাও কিন্তু উঠে আসে আমাদের কাছে। এর অর্থ মানে যেটা এই সেক্সুয়ালিটির অর্থ কিন্তু সেক্সুয়াল ফিলিংস বা থটস বা অ্যাট্রাকশন অথবা বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। এবং এটা ভীষণ একটা ফ্লুইড বিষয়, মানে যেটা চেঞ্জ হতে পারে সিচুয়েশনের সাথে সাথে, মানে আমার যে কোনো সিচুয়েশন আমার এই মানে সেক্সুয়ালিটিকে কিন্তু প্রভাবিত করতে পারে। কোন মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সারা জীবন একই থেকে যেতে পারে, আবার সেটা সিচুয়েশন ওয়াইজ চেঞ্জও হতে পারে। মানে ধরে নাও যে একজন কোন হেটেরোসেক্সুয়াল ব্যক্তি, যিনি কোন অপোজিট সেক্স বা বিষমকামী জীবন যাপন করছেন, তিনি কোন ঘটনাচক্রে আবার সমকামী বা সেম সেক্স প্র্যাকটিসের মধ্যে দিয়েও যেতে পারেন, এবং তার বাকি লাইফটা হয়তো তিনি ওই নন হেটেরোসেক্সুয়াল লাইফটাই লিড করলেন। আবার হতে পারে তিনি আবার পুনরায় আগের জায়গায় ফিরে গেলেন। তার মানে আমাদের জীবনের এক্সপিরিয়েন্স গুলোই অ্যাকচুয়ালি আমাদের সেক্সুয়ালিটিকে বা লাভ রিলেশনটাকেও কিন্তু কোথাও গিয়ে মানে প্রভাবিত করছে। আবার এটাও হতে পারে যে উনি কোনো বাইসেক্সুয়াল মানে বাইসেক্সুয়াল কোনো ঘটনার সাথে যুক্ত হলেন, তার মানে উনি ইমোশনাল, ওনার ইমোশনাল ফিলিংস গুলো বা সেক্সুয়াল ফিলিংস গুলো নারী পুরুষ উভয়ের পক্ষেই হতে পারে। তাহলে আসলে আমাদের জীবনটা ভীষণ সিচুয়েশন ওরিয়েন্টেড, এবং একজন মনোগ্যামাস মানুষ যে হয়তো ভীষণ সেন্সিটিভ বা দায়িত্বশীল ব্যক্তি, তিনিও কোনো সিচুয়েশনে বহুগামিতা বা পলিঅ্যামোরাস হতে পারেন।
এর মানে কিন্তু এমনটা নয় ওই ব্যক্তিটি ক্যারেক্টারলেস বা ওই ব্যক্তিটার হঠাৎ করে কোনো চারিত্রিক ত্রুটি দেখা গেছে। আসলে লাভ বা এই ভালোবাসা ভীষণ অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, মানে এবং এটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি না, এটা একটা স্টেট অফ মাইন্ড। তাই আজকের এই বিষয়গুলিকে আমরা আলোচনা করব এই রুবি সোসাইটি এবং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে, এবং আমি এর জন্য ডক্টর অনিন্দিতা চৌধুরী ম্যাডামকে রিকোয়েস্ট করব যদি এই বিষয়টি নিয়ে উনি কিছু আলোকপাত করেন। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ সৌমিক। প্রফেশন টিচার তো, তাই আলোচনার মধ্যেও কিছু ভেবেছি একটু মানে সাযুজ্য বজায় রাখার জন্য বা একটা স্ট্রাকচার ধরে রাখার জন্য আমি একটু স্লাইড দেখিয়ে যদি বলতে পারি তাহলে বোধহয় আমার একটু সুবিধে হয়। আমি একটু স্লাইড শেয়ার করছি। আচ্ছা, দেখা যাচ্ছে কি স্লাইড? হ্যাঁ হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আজকের বিষয়বস্তুটি অর্পিতা দি এত সুন্দর বললেন যে আমার মতো করে তাকে হতে হবে তবেই আমি ভালোবাসতে পারবো, এই যে জায়গাটা সব মানে খুব সুন্দর জায়গাটা তুললেন যে সেরকমই কি হতে হবে, মানে সবকিছু কি আমার পছন্দ মতো হবে ভালোবাসার ক্ষেত্রে, এই জায়গাটা থেকে যদি শুরু করি। তারপরে সৌমি খুব সুন্দর গুছিয়ে বললে যে এই মানে যে অনেক ধরনের প্যারালাল যে জায়গাটা আদারিং না করে যে ভালোবাসাটা কিরকম এবং সেই এক্সপ্রেশন সেই ইমোশন প্রত্যেকেই আমরা একই রকম ভাবেই অনুভব করি ভালোবাসাকে। তো আমার মনে হলো এইটাকে যদি আমি খুব বিখ্যাত একটি বই আছে বিখ্যাত মনস্তত্ত্ববিদ এরিক ফ্রোমের আর্ট অফ লাভিং, বইটা বহু পুরনো, 1956 এ বইটা পাবলিশ হয় প্রথম, এবং এটা মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে দাঁড়িয়ে তৎকালীন সামাজিক পরিস্থিতি এবং পলিটিক্যাল পরিস্থিতি ইত্যাদি এবং ইকোনমিক পরিস্থিতিও অবশ্য সেইটা মানে সেই সময়ের মাঝখানে দাঁড়িয়ে এরিক ফ্রোমের লেখা বইটা, যেটা টিল ডেট আমি তো মনে করি আজকে 2021-এর পৃথিবীতে দাঁড়িয়েও ততটাই রেলেভেন্ট। আমি একটু বলবো ভালোবাসা নিয়ে উনি কি বলছেন, এবং তাহলে হয়তো ভালোবাসা জিনিসটা বুঝতে আমাদের সাহায্য হবে সাহায্য করবে, এবং ডিফারেন্ট শেডস অফ রিলেশন যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় তাতে ভালোভাবে হয়তো আলোকপাত করা যাবে। এরিক ফ্রোম ছিলেন খুব বিখ্যাত সোশ্যাল সাইকোলজিস্ট এবং একজন সাইকো অ্যানালিস্ট। তো ওনার বইটার নাম আর্ট অফ লাভিং, এবং সেখানে উনি বলতে শুরু করলেন এভাবে, আমি সব চ্যাপ্টার নিয়ে যে আলোচনা করব আজকে তা না, কিছু কিছু জায়গা ছুঁয়ে যাব কারণ সেই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো আলোচনাটাকে রেস্ট্রিক্ট করা যাবে না। ভালোবাসা কি, উনি বলছেন যে লাভ, যখনই আমরা লাভ বলি, লাভ কিন্তু লাভ ইজ অ্যান আর্ট। এবার আমরা যখনই ভালোবাসার কথা বলি তখনই আমাদের প্রথম জায়গাটা উঠে আসে যেটা, যে আমাকে ভালোবাসবে তো বা আমি কতটা ভালোবাসা পাব, রাদার দ্যান দ্য প্রেমাইস যে আমি কতটা ভালোবাসতে পারি। তো এই যে আমি কতটা লাভড, রাদার দ্যান আমি কতটা লাভিং অ্যাজ আ হিউম্যান বিং, মানুষ হিসেবে আমি কতটা ভালোবাসতে পারি, সেই জায়গাটা কিন্তু অন্তরালে থেকে যায়, রাদার উঠে আসে যে জায়গাটা আমাকে কে কে ভালোবাসে, আমি কতটা ভালোবাসা পাই, বা আমি আমি কিরকম মানুষের থেকে ভালোবাসা পাব। এবার যেটা হয়ে যাচ্ছে তাহলে খানিকটা খুব মানে মজা করেই বলছেন বা খানিকটা সার্কাস্টিক্যালিই বলছেন এরিক ফ্রোমের বইতে, যে এটা কি খানিকটা আমাদের ভালোবাসার মধ্যেও এক ধরনের বাইং বিহেভিয়ার চলে আসে, একটা বাইং অ্যাটিটিউড। যেমন আমাদের যখন আমরা বাজার করতে যাই তখন কাইন্ড অফ আমাদের একটা শপিং লিস্ট থাকে, যে আমার একটা লিস্ট, যে লিস্টের মধ্যে বিভিন্ন জিনিস আইটেমের নাম রয়েছে, আমি খানিকটা টিক মেরে মেরেই জিনিসগুলো কিনছি এবং সবটা কেনা হয়ে গেল, আচ্ছা লিস্ট দেখে মিলিয়ে নিলাম, আমার সবকিছু পেয়ে গেলাম, আমার প্রয়োজন মতো বাজার আছে, আমার সেই বাজার থেকে আমি জিনিসগুলো অ্যাভেলেবল, আমি কিনলাম, আমার কাছে পয়সা আছে, ইন লিউ অফ পয়সা যে টাকা সেটার বিনিময়ে আমি
আমার দ্রব্যগুলো পেলাম আমার কাছে। তো ভালোবার, এবং এরিক ফ্রম বলছেন যে যেহেতু আমাদের সমাজটাই এরকম যে আমাদের এই মুহূর্তে, মানে উনি 1956 এর সমাজের, ইউরোপিয়ান সমাজের কথা বলছেন, কিন্তু যেটা আমাদের এখনকার সমাজের ক্ষেত্রেও খুব প্রযোজ্য, যে আমাদের জিনিসটা, মানে যে কোনো আসপেক্টকে, যে কোনো বিষয়কে কিন্তু আমরা একটা দেনা পাওনার নিরিখে দেখে থাকি। তো আমি কি দিলাম কি পেলাম। তো ভালোবাসার ক্ষেত্রেও, কারণ যেহেতু আমরা একদম ছোট থেকেই সোশ্যালি এইভাবেই ট্রেন্ড হয়ে যাই, আমাদের মন এইভাবে তৈরি হয়ে যায় যে আমরা দেনা পাওনার হিসেবটা ভালোবাসার ক্ষেত্রেও আগে কষে ফেলি। কিরকম যে, মানে কাইন্ড অফ যদি এভাবে ভাবি, উনি একটা লাইন ইউজ করছেন, উনি বলছেন যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব বা মানে ধরুন একটা কিছু গুণের সমাহার এভাবে যদি বলি, তারও কি একটা বাজার আছে, এবং সেই বাজারের সব থেকে অ্যাট্রাকটিভ প্যাকেজ কে। তো সেইখানে যেটা হয় যে আমাদের রিলেশনশিপকেও আমরা এই একটা এক্সচেঞ্জের জায়গা থেকে দেখি, এবং কোথাও গিয়ে এই জিনিসটা আমাদের মনে বদ্ধমূল থাকে যে আমার কি কি গুণ আছে, আমার কি কি যোগ্যতা আছে, অতএব আমার যে পার্টনার বা মেট হবে তাহলে তার কি কি যোগ্যতা, কি কি গুণ বাঞ্ছনীয়, অতএব এটাও এক ধরনের এক্সচেঞ্জ। মানে আমি সেই পার্সোনালিটি মার্কেট থেকে একটা অ্যাট্রাকটিভ প্যাকেজ, একটা অ্যাট্রাকটিভ ডিল পেলাম কিনা, ডিল করতে পারলাম কিনা, সম্পর্ক এক্সচেঞ্জ। খানিকটা এইভাবেই আমরা ট্রেন্ড হয়ে যাই বলেই আমরা কতটা ভালোবাসা পেতে পারিটা আগে ভাবি, রাদার দেন আমি নিজে কতটা ভালোবাসতে পারছি সেই জায়গা থেকে। উনি বলছেন এরিক ফ্রম যে ভালোবাসা ঠিক যেরকম আমরা ছবি আঁকতে ভালোবাসি, গান তৈরি করতে ভালোবাসি, কোনো যে কোনো ফর্ম অফ আর্ট, একটা সুন্দর আর্কিটেকচার তৈরি করা বা এনি আদার ফর্ম অফ আর্ট, লাভ ও ভালোবাসাও ঠিক আর একটা ফর্ম অফ আর্ট, আর মানে সেভাবেই দেখা, মানে দেখছেন উনি। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এরিক ফ্রমের থিওরির, এবং যেটা দিয়ে উনি ভালোবাসাকে বোঝাচ্ছেন বলে আমার মনে হয়, সেই জায়গাটা হলো, ফ্রম বলছেন যে ভালোবাসি কেন আমরা, কি কারণে মানুষ ভালোবাসে। মূলত উনি যেটা বলতে চাইছেন যে এটা একটা এক্সিস্টেন্সিয়াল অ্যাংজাইটির ফল। আমাদের যে আমাদের অস্তিত্ব রিলেটেড যে অ্যাংজাইটির জায়গা, সেইখান থেকে উঠে আসে ভালোবাসা। কারণ আমাদের যে এই হিউম্যান এক্সিস্টেন্সে যা যা সমস্যা আছে সেটার বোধে, মানে কি বলবো, সব থেকে বড় উত্তর দিতে সাহায্য করছে ভালোবাসা। কারণ যেটা মূল জায়গা আমাদের, আমাদের জীবনের, আমাদের বেঁচে থাকার, এভাবে যদি বলি যে আমাদের চারপাশে, আমরা আমরা তো একা বাঁচতে পারি না, আমাদের বাঁচার জন্য আমাদের চারপাশে চাই অনেক মানুষকে। ছোটবেলায় একটা ফ্যামিলি চাই, বাবা মা, ভাই বোন ইত্যাদি, প্রায় মানে নেইবারহুড, স্কুলের বন্ধু বান্ধব থেকে শুরু করে যখন বড় হই তখন আমাদের পার্টনার চাই, বন্ধু বান্ধব চাই, পরবর্তী জীবনে যারা সন্তান কামনা করেন তারা সন্তান চান, আমরা অনেককে জড়িয়ে, রিলেশনশিপকে জড়িয়ে বাঁচি আমরা। এই বাঁচার যে জায়গাটা, কেন আমরা রিলেশনশিপকে জড়িয়ে বাঁচতে চাই, ভালোবেসে বাঁচতে চাই, কারণ আমাদের এই যে বিচ্ছিন্নতা বা এক ধরনের এই যে এলিয়েনেশন বা নিঃসঙ্গতা আমাদের কিন্তু সব থেকে বড় যায় শত্রু বলতে পারেন, বা এরিক ফ্রম শত্রু কথাটা ব্যবহার করেনি, আমার এক্সপ্রেশনে শত্রু শব্দটা এলো, আমাদের কাছে সব থেকে কষ্টদায়ক, উদ্বেগজনক হচ্ছে এই সেপারেটনেস বা অ্যালোননেস। আমরা একা থাকতে চাই না, আমরা চাই কেউ আমার কাছে থাকুক, আমার পাশে থাকুক। এবং এটা তো একটা রিয়ালিটি জীবনের, যে আমি যাদেরকে ভালোবাসি বা যারা আমাকে ভালোবাসে, আইদার আমি আগে চলে যাব অথবা তারা আগে চলে যাবে। অর্থাৎ মৃত্যু, মৃত্যু মানে হচ্ছে আলটিমেট সেপারেটনেস, যদি ওভাবে দেখি জীবন আর মৃত্যুর মাঝখানের সন্ধিক্ষণ, জন্ম মুহূর্ত আর মৃত্যুর মাঝখানের সন্ধিক্ষণই আমাদের জীবন, সেই সময়টাই আমরা ভালোবাসি। এবং আমরা জানি যে কোনো সম্পর্কের শেষ হয় মৃত্যু দিয়ে, সেটা যে কোনো কারণ মৃত্যু হতে পারে, যে কোনো এক পক্ষের মৃত্যু দিয়েই সেটা শেষ হয়। এই যে মৃত্যু ভয়, অ্যাংজাইটি অ্যাবাউট দ্য ডেথ অফ সেলফ অর ডেথ অফ লাভড ওয়ান্স, এই মৃত্যু ভয়ের জায়গা থেকে কিন্তু
বাঁচতে আমাদের সাহায্য করে লাভ, ভালোবাসা। তো বেসিক্যালি আমাদের যে একটা এক ধরনের অস্তিত্বের একটা থ্রেট, যেটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যেটা সেটার থেকে ভালোবাসাই আমাদের বাঁচতে শেখায়। আমরা অ্যাকচুয়ালি সেই জন্যই ভালোবাসি, একদমই তাই, কারণ ভালো না বেশি বাঁচতেই পারবো না আমরা, চারপাশের মানুষকে না নিয়ে আমরা বাঁচতেই পারবো না, কারণ মানুষ কখনো একা বাঁচতে পারে না, এটাই মূল প্রতিপাদ্য বিষয়। বিভিন্ন ধরনের রিচুয়ালস আছে, যেই রিচুয়ালস গুলোকে অনেক সময় মানে এই যে একটা ইউনিয়ন, যেটা আমি চাইছি যে আমি একজনের সাথে একাত্ম বোধ করছি, এবার একজনটা বহুজন হতে পারে, যেটা চয়েসের জায়গা সৌমি বলল, পরবর্তীকালে অন্য বক্তারা যারা আছেন তারা বলবেন। তো এই যে মানে একাত্মতা অনুভব করা, ইউনিয়ন অনুভব, মানে একটা একাত্ম বোধ করা একজন বা একাধিক জন ক্ষেত্র বিশেষে, সেইটা মানে আমাদের জীবনের রিচুয়ালস তো অনেক ফর্মে আসে। তো এই রিচুয়ালস গুলো দিয়ে মূলত যেটা হয়, এই যে এক্সিস্টেন্সিয়াল থ্রেটটা না, এই এক্সিস্টেন্সিয়াল থ্রেটটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করি ভালোবেসে। সেরকম ভালোবাসা ছাড়াও আরো অনেক ধরন আছে যেটা দিয়ে মানুষ কাটিয়ে ওঠার চেষ্টা করে। মানুষ ধর্ম বিশ্বাসও অনেক সময় একটা জায়গা থেকে আসে, যেটা এই যে মুহূর্তে আমি নিজেকে একাত্ম বোধ করছি, ঈশ্বরের সাথে আমি ভরসা করতে পারছি যে ঈশ্বর আছেন, আমার কেউ একজন আছে আমাকে দেখবেন, সেই মুহূর্তে আমি কিন্তু আর একা না। এবং যেই মুহূর্তে এই মানে যে জন্য ভারতীয় দর্শনে বা যোগশাস্ত্র যারা পড়েছেন জানেন যে আমাদের ভারতীয় দর্শনে কিন্তু এই অমৃতের যাত্রা যেটা, অমৃত কিন্তু সেই জায়গাটায় যেখানে আমার মৃত্যু ভয় আর নেই, সেটাই আমার, যেই মুহূর্তে আমার মৃত্যু ভয় থাকলো না সেখানেই আমি কিন্তু আমার জীবনে উত্তরণটা হলো, আমি ট্রান্সেন্ড করলাম। তো মূলত মৃত্যু ভয়ের জায়গা থেকেই আমরা ভালোবাসি, এবং মৃত্যু ভয় কাটানোর, এক্সিস্টেন্সিয়াল থ্রেট কাটানোর আরো বিভিন্ন ধরনের উপায় আছে, যেমন আমি বললাম যে কখনো ধর্ম বিশ্বাস থেকে হয়, বা প্লেন অ্যান্ড সিম্পল সেক্সুয়াল রিলেশনশিপও অনেক সময় হেল্প করে এই মৃত্যু ভয়টাকে কাটাতে, মানে যেখানে ভালো না বেশেও সম্পর্কে, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যায়, সেখানেও কিন্তু খানিকটা ওই জায়গাটা মানুষকে হয়তো সাহায্য করছে ভয়টা কাটিয়ে ওঠার, যে ভয়টা সবসময় যে খুব উচ্চারিত ভয় তা না, সবসময় যে ভীষণ ওভার্ট নিজে বুঝতে পারি তা না, কিন্তু একটা ভয় থাকে আমাদের। ভালোবাসা নিয়ে উনি যেটা বলছেন, যে যখন আমরা ভালোবাসার কথা বলছি, ভালোবাসার মধ্যে কি কি থাকা উচিত, বা একজন যে মানুষ যে যখন ভালোবাসছে সেই ভালোবাসার মধ্যে আমি যদি বলি মূল মূল বিষয় কি কি, প্রতিপাদ্য জায়গা কি কি, তো প্রথম জায়গাটাই থাকে কেয়ার, যত্ন। ভালোবাসা মানে কিন্তু যে মানে ভীষণ পজিটিভ জায়গা, যেখানে নেগেটিভ জায়গা কিন্তু থাকতে পারে না। আমি যাকে ভালোবাসছি, যাদেরকে ভালোবাসছি, সেই ভালোবাসাটা কিন্তু আমার সেই মানুষগুলোর গ্রোথের দিকে, মানে আমার ভালোবাসার উদ্দেশ্যটা এটা হতে পারে যে আমি তাদের মানে সেটাই হওয়া বাঞ্ছনীয় এবং সেটাই হয় সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে, যে যেখানে বা ম্যাচিওরড লাভের ক্ষেত্রে, যে আমি অন্য মানুষটি বা অন্যদের গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি, বা জীবনটাই আমার কাছে মূল, পজিটিভ জায়গাটাই আমার কাছে মূল। ভালোবাসা মানে কিন্তু রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে যে শুধুমাত্র আমি যা চাইছি, আমি যেটা ঠিক মনে করি, আমি আমার যে মানুষটি বা যারা আছেন আমার তাদের থেকে সেটাই পেতে চাইবো, ঠিক তা নয়। কিন্তু রেসপন্সিবিলিটি মানে কিন্তু অন্য যে উল্টো প্রান্তে যিনি আছেন, তার নিড, তার ইমোশনটাকেও বুঝে নিয়ে চলা, এটাই আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা বলি যে একে অপরকে বুঝতে শেখা। তিন নম্বর হচ্ছে রেসপেক্ট। ভালোবাসা কখনো দৃঢ় হতে পারে না যদি না সম্পর্কে রেসপেক্টটা থাকে, যেটা অর্পিতাদিও বললেন যে তাকে তার মতো করে সেই মানুষটিকে, যে আমার ইচ্ছে অনুযায়ী সে চলবে না, তাকে তার সবকিছু দিয়ে অ্যাকসেপ্ট করা, তার সব কোয়ালিটিস যা আছে, তার ভাইসেস যা আছে, তাকে জেনে বুঝে তাকে অ্যাকসেপ্ট করার যে জায়গাটা,
এবং তার যে নিজস্বতা, তার যে ইন্ডিভিজুয়ালিটিটা, একজন মানুষ হিসেবে তার স্বাতন্ত্র্যকে অ্যাকসেপ্ট করা। ভালোবাসার মানে কিন্তু অনেক ম্যাচিওরড একটা জায়গা, যেটা অনেক সেন্স অফ রেসপন্সিবিলিটি মানুষের মধ্যে এনে দেয়, এবং যেখানে কিন্তু ভালোবাসা মানে এই রেসপেক্ট তার জায়গা থাকা উচিত। এবং চতুর্থ, যেটা নলেজ বলে বলছেন এরিক ফ্রম, মানে আমি যার কথা ভাবছি, যাকে ভালোবাসছি, তাকে আমি কতটা জানি, সত্যি সত্যি তাকে কতটা জানি আমি, এবং নিজেকে কতটা জানি, এবং সেটা রিয়ালিস্টিক্যালি কতটা জানি, আনডিস্টর্টেড ভাবে, মানে যেখানে কোনো ডিস্টর্শন নেই, কোনো কি বলবো, মানে অবিকৃতভাবে তাকে জানা, জানার মধ্যে কোনো গ্যাপ নেই বা কোনো মিসকনসেপশন নেই সেই জানাটার মধ্যে। তো এটা খুব এসেনশিয়াল একটা জায়গা, যাকে আমি ভালোবাসি তার সম্পর্কে এবং নিজের সম্পর্কে খুব ক্লিয়ার কাট নলেজ থাকার প্রয়োজন আছে। ভালোবাসা, এবার দেখুন, যেহেতু ভালোবাসা নিয়ে বলছিলাম, তো আমরা এখানে বিশেষ ধরনের ভালোবাসার কথা বলছি, কিন্তু ভালোবাসার অনেক ধরন হতে পারে। দেখুন, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, যে ভালোবাসা, তো বাবা মা সাথে সন্তানের যে সম্পর্কের ভালোবাসা, সেখানে মোস্টলি ভালোবাসা হয় কি ধরনের, এক্সপ্রেশনটা কি থাকে, যে বাচ্চা ভাবে আমি, আমাকে কেন বাবা বা মা ভালোবাসে, কারণ আমি 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 তাদের বাচ্চা। যে কোনো ছোট বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সে জানে তাকে বাবা মা ভালোবাসে কারণ আমি আমি, আমি কি তাদের কাছে, আমি তাদের বেবি তাই আমাকে ভালোবাসে। সিমিলারলি খুব ইনফ্যান্টাইল বা শিশু সুলভ ভালোবাসার মধ্যে থাকে, যে আমি কেন ভালোবাসি, কারণ ও তো আমাকে ভালোবাসে, আই লাভ বিকজ আই এম লাভড, আমি আগে লাভড হচ্ছি, আমি ভালোবাসছি পরে, দিস ইজ ইনফ্যান্টাইল লাভ। ম্যাচিওর লাভ বলে যে আই এম লাভড বিকজ আই লাভ, আই নিড ইউ বিকজ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসে ভালোবাসা পাচ্ছি, আর আমি তোমাকে চাই আমার জীবনে কারণ আমি তোমাকে ভালোবাসি, আই নিড ইউ বিকজ আই লাভ ইউ, এটা ম্যাচিওর লাভ। এইখানেই এক্সপেক্টেড যে আমরা পৌঁছবো, এটাই এক্সপেক্টেড একজন অ্যাডাল্ট মানুষের দিক থেকে। ইম্যাচিওর লাভ ঠিক উল্টো হয়, আই লাভ ইউ বিকজ আই নিড ইউ, তোমার প্রয়োজন বলে তোমাকে আমি ভালোবাসি, তা না, ভালোবাসা তা নয়, তোমাকে ভালোবাসি বলে তোমাকে আমার প্রয়োজন জীবনে, দ্যাট ইজ ম্যাচিওর লাভ। এবং এখানে আমরা নন হেটারোনর্মেটিভ জায়গা থেকে কথা বলছি ঠিকই, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন এটা হেটারোনর্মেটিভ নন হেটারোনর্মেটিভ বলে নয়, এই ইম্যাচিওর লাভ যে কোনো কেউ দেখাতে পারে, এবং অনেক ক্ষেত্রেই ইম্যাচিওর লাভই হয়। ম্যাচিওর লাভে খুব, আমার আমার যেটা ধারণা, খুব ম্যাচিওরড, খুব ওয়াইজ মানুষ পৌঁছতে পারেন, যার ডাউটসগুলো নিজের কাছে ক্লিয়ার, সেরকম মানুষ। আদারওয়াইজ ইম্যাচিওর লাভ কিন্তু অনেক বেশি দেখা যায় বলে আমার ধারণা। আর এগুলো নিয়ে আমি আর বলছি না, আমি এইটুকু বলতে পারি যে ভালোবাসাকে তাহলে হয়তো আমরা এভাবে বলতে পারবো যে ভালোবাসা আসলে এক ধরনের মনোভাব, যেই মনোভাবটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যও বটে, যেটা কিনা নির্ধারণ করছে যে আমরা নিজেদের সাথে আমাদের চারপাশের পৃথিবীটাকে কিভাবে কানেক্ট করছি, আমি কতটা রিলেটেড উইথ দ্য হোল ওয়ার্ল্ড। নিজেকে গুটিয়ে এক কোনায় আটকে রাখলে পরে কিন্তু তার মধ্যে ভালোবাসার ক্ষমতাটাই কম হবে, যার ভালোবাসার ক্ষমতা বেশি সে নিজেকে ছড়িয়ে দিতে পারে, রিলেট করতে পারে অনেক বেশি পৃথিবীর সাথে। এবং এটা একটা মনোভাব, যে ভালোবাসতে পারে সে সবাইকেই ভালোবাসছে, যে পারছে না সে খুব কাছের মানুষকেও পারবে না, এটা একটা ক্যাপাসিটি, এটা একটা এবিলিটির জায়গা থেকে। সেরকম ব্রাদারলি লাভ মাদারলি লাভ হয়, আমি এখানে আর বলছি না যেহেতু ইররিলেভেন্ট। আমরা ইরোটিক লাভ নিয়ে এখানে কথা বলবো, এই জায়গাটা হয়তো পরবর্তী আলোচনায় উঠে আসতে পারে। ইরোটিক লাভ মানে যেখানে একটা কমপ্লিট ফিউশনের জন্য ক্রেভিং থাকে অন্য একজন মানুষের সাথে, ইরোটিক লাভ কিন্তু এক্সক্লুসিভ লাভ কালচারালি এবং যুগ যুগ ধরে। ইরোটিক লাভটা কখনো সেলফ সরি ইউনিভার্সাল হতে পারে না।
এর পরের জায়গাটা আমি মানে স্লাইড বাদ দিয়ে যাচ্ছি, খুব মিনিংফুল নয় এখানে। ভালোবাসা আমি এ বলেই শেষ করতে চাইবো আমার বক্তব্য, যে মানে ভালোবাসা কখন সম্ভব? ভালোবাসা সম্ভব যদি দুজন মানুষ, বা যেখানে একাধিক সম্পর্কের কথা আসছে, একাধিক সম্পর্কের ক্ষেত্রে, যখন নিজেদের অস্তিত্বের সঙ্গে আমরা আরেকজনকে জুড়ে নিতে পারি, আসলে সেটাই ভালোবাসা। আমি এই বলে আমার কথা শেষ করব। সৌমি, যদি এবারে অন্য অন্য কারুর পালা। হ্যাঁ ম্যাডাম, যেভাবে এই বক্তব্যটা এখানে উঠে এলো আজকের, যে অ্যাকচুয়াল দ্য মিনিং অফ লাভ, এবং সেখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে লাভের এই শব্দগুলো, যেখানে কেয়ার, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট এর কথা উঠে আসে, তো এই কেয়ার, রেসপন্সিবিলিটি, রেসপেক্টটা আবার মানে আমরা তো মানে যেটা যেরকম আপনি বললেন যে এটা শুধুমাত্র যে একটা হেটেরোসেক্সুয়াল কাপলদের ক্ষেত্রেই প্রযোজ্য, আর সেটা অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরকম তো নয়। কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু একটা ইনসিকিউরিটি, যেহেতু আমি দীর্ঘদিন এই ফিল্ডে কাজ করেছি নন হেটেরো নর্মাটিভিটি নিয়ে, সেই ফিল্ডে আমি দেখতে পাই যে কোথাও গিয়ে, বিশেষ করে কিছু যারা মানে মেল, যারা মানে সেক্স বায়োলজিক্যালি যারা মেল, তাদের ক্ষেত্রে আমি এখানে কথাটা এই জন্য ইউজ করছি, যে কোথাও গিয়ে একটা দেখা যায় যে একটা পারমিসিভনেসটা অনেক বেশি দেখা যায়, কারণ সেখানে একটা সিকিউর জায়গাটা তারা পায় না, এবং কোথাও গিয়ে একটা পার্টনার বারবার চেঞ্জ করারও একটা বিষয় উঠে আসে, যেটা আপনিও জানেন যে আমার রিসার্চের মধ্যে দিয়েও উঠে এসেছে, যে পার্টিকুলারলি যারা এফেমিনেট মেল, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভীষণ ভাবে একটা পারমিসিভ ক্যারেক্টার থাকে, যে যেহেতু আমি আজ এর সাথে বেশি দিন থাকলাম না, তার কারণ কোথাও একটা আমার সিকিউরিটি নেই, দুদিন পরে আমি জানি যে এ আমার লাইফ থেকে চলে যাবে, এবং সেকেন্ড আর একজন কেউ হয়তো আসবে, এবং তাকে আবার আমি অ্যাকসেপ্ট করছি, তাহলে সেই জায়গা থেকে কি কোথাও আমি বলতে পারি যে এখানে রেসপেক্টের অভাবটা প্রথম থেকেই এই রিলেশন গুলোতে থাকে? খুব কঠিন সৌমি, একদম রেসপেক্টের কন্টেক্সটে এভাবে বলতে পারবো কিনা। রেসপেক্ট দেখো, রেসপন্সিবিলিটি জায়গা থেকে একটা যেটা আমার বারে বারে মনে হয়েছে তোমার সঙ্গে কাজ করতে গিয়েও, মানে তোমার রিসার্চের সময়, যে একটা অসম্ভব ইনসিকিউরিটি, তো একটা অসম্ভব ইনসিকিউরিটি, কারণ সেই ইনসিকিউরিটির জায়গা কিন্তু সম্পর্কটাকে কোথাও দানা বাঁধতে দিচ্ছে না। আবার তুমি উল্টো দিক থেকে যদি ভাবি, যে ম্যাচিওর লাভ হলে পরে কিন্তু আবার ইনসিকিউরিটির জায়গাটা থাকবে না, মানে এটা আমরা আলাদা করে, আমি নন হেটেরো নর্মেটিভ মানুষদের ক্ষেত্রে এভাবে বলাটা একদমই উচিত হবে না, কিন্তু যে জায়গাটা আসে, যে কোথাও গিয়ে যদি এরকম ভাবে বলি, যে যেই মুহূর্তে মানে আমি খুঁজে বার করতে পারবো আমার ভালোবাসার কারণটা, যেটা আমি বললাম না, ম্যাচিওর লাভ আর ইম্যাচিওর লাভের পার্থক্য, ম্যাচিওর লাভের ক্ষেত্রে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে চাইছি আমার জীবনে, আমি তোমাকে চাইছি বলে তোমাকে ভালোবাসছি না, মানে আই লাভ ইউ বিকজ আই নিড ইউ, না আই নিড ইউ বিকজ আই লাভ ইউ। এই জায়গাটা যখন নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে না, আমার মনে হয়, দেখো এভাবে যদি ভাবা যায়, যে একটা রিলেশনশিপে কিছুদিন থেকে দেখা যাক আমি কমিটাল জায়গাটায় যাব কিনা, কমিটমেন্টে যাব কিনা, তাহলে হয়তো কনফ্লিক্ট খানিকটা কমতে পারে। কারণ অনেক সময় হতে পারে যে এভাবে যদি দেখি যে আমি একটা সম্পর্ক আছে, আমার একজন পার্টনার আছে, সেটা তো একটা খুব মানে কি বলবো, খুব প্লেজারেবল, খুব 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 মানে মানে ট্রেজার্ড, খুব ডিজায়ার্ড একটা জায়গা, সেইটার কারণে যে যার সাথে মানে ঠিক আমি ততটাও তাকে ভালোবাসতে পারিনি, বা তার সাথে ঠিক ভালোবাসাটা ওই ফর্মে তৈরি হয়নি, কিন্তু আমি কমিটমেন্টে আগে চলে যাওয়ার চেষ্টা করছি, তাহলে কিন্তু অসুবিধে হতে পারে, যে কোনো কারুর সেটা হতে পারে। তার থেকে যেটা আমার মনে হয়, এটা আমি এটা আমার সাজেশন, মানে দেখো একজন এতদিনকার কাজ করার অভিজ্ঞতাই বলো বা ব্যক্তি জীবনের আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলো, যেটা আমার মনে হয়, প্রথমেই কমিটমেন্টের কথাটা না ভাবা ভালো, আগে দেখি যে জিনিসটা জেল করছে কিনা, ওই ভয়টা থেকে বেরিয়ে আসি না,
যে কমিটেড হতেই হবে, হয়তো কোথাও গিয়ে এই চাপটা থাকে বলে, এবং এটা কিন্তু খুব খোলাখুলি বল, মানে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র নন হেটারোনর্মেটিভ বা হেটারোনর্মেটিভ বাউন্ডারির বাইরে হচ্ছে এমন নয়, এটা ভীষণ ভীষণ ভাবে হেটারোনর্মেটিভ বাউন্ডারির মধ্যেও হয় এবং প্রচুর সম্পর্ক ভেঙে যায় এই একদমই। কারণে। মানে এটা আমার মনে হয় যে একটু সময় দেওয়া, নিজেদেরকে বুঝে নেওয়া আগে, আর আমি ভালোবাসি, আর এই ম্যাচিউরিটিটা যত আসবে সম্পর্ক কিন্তু তত ভালো থাকবে। এবং ম্যাচিউরিটির দিক থেকে দেখতে গেলে, তোমার সাথে সেদিন আমি আলোচনা করছিলাম সৌমি, যে এক্সাম্পল দিচ্ছিলাম যে ভালোবাসা মানেই কিন্তু সবসময় একটা ইউনিয়ন নয়, মানে আমি বিয়ে অথবা বিয়ে লাইক কমিটমেন্ট সবসময় সেখানেই যেতে হবে, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, এটা যদি ভেবে নি তাহলে কিন্তু কষ্টটা আরো বেশি এবং কনফ্লিক্ট তত বেশি। সব ভালোবাসা কিন্তু কোনো মানে পরিণতি পাবেই এমন না, বা পেতে হবেই এমন না কিন্তু, এটা এটা আমার টেক আর কি, এটা আমার মনে হয়। এই আজকে আমি ধরো জীবনে যেই বয়সে পৌঁছেছি বা কাজের সূত্রে যেটুকু জানতে পেরেছি সেই জায়গা থেকে, এটা আমার, এটা আমার অ্যাসেসমেন্ট বলতে পারো। আমি একটু এই বিষয়টাকেও একটু ঊষস্বিকেও বলবো যে ও যেহেতু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং এই ধরনের কেসেস গুলো, বা আমি এখানে কেস বলবো না যেহেতু কেস, আমি এই সেন্সে বলছি যে মানুষ মানে কোট আনকোট নর্মাল বা মানুষ যারা সাইকোলজিস্টের কাছে যান, এবং তাদের অনেকেরই এটা ধারণা মানে একটা অদ্ভুত ভ্রান্ত ধারণা যে সাইকোলজিস্টের কাছে তারাই যায় যারা আইদার অ্যাবনর্মালিটি আছে তাদের কোনো, নয়তো বা সে কোনো অর্থে হয়তো পাগল। কিন্তু সেই জায়গা থেকে যারা যে প্যারেন্টসরা নিয়ে যাচ্ছেন এই মানে তার কোনো সন্তানের যদি কোনো এই ধরনের অ্যাটিটিউড বা বিহেভিয়ার যদি দেখেন, তাদেরকে যখন কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, বা তুমি এই ধরনের কিরকম এক্সপিরিয়েন্স পেয়েছো যদি একটু শেয়ার করো এই জায়গাতে। থ্যাংক ইউ সোমনি ফর হ্যাভিং মি অন দ্য শো। বেসিক্যালি যেটা তুমি একদমই ঠিক কথা বললে যে মানে কেস কথাটা একদমই ইউজ করা উচিত না, মানে এই ধরনের সমস্যা, মানে সমস্যা বলতে এই ধরনের কনফ্লিকচুয়াল একটা জায়গা যখন উঠে আসে আমাদের কাছে, তো তখন আমাদের মেইন রেসপন্সিবিলিটিটা থাকে যে ফার্স্ট অফ অল জিনিসটাকে ফ্যামিলিকে এবং সেই ক্লায়েন্টকে বোঝানো যে সেক্সুয়াল প্রেফারেন্স, মানে তুমি মানে পলিগামের দিক থেকে বলছো নাকি ইয়ে থেকে বলছো, মানে না তুমি যে দুটোকেই একটু হাইলাইট করে বলো, মানে সেটা নন হেট্রো সেক্সুয়ালদের ক্ষেত্রেও কিরম ধরনের তুমি এক্সপিরিয়েন্স পাচ্ছো, আবার সেটা যদি কোনো পলিঅ্যামোরিও হয় তার ক্ষেত্রেও তুমি কিরম ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছো, আচ্ছা মানে কি কি সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এই জায়গাটাকে একটু যদি ফোকাস করো। না, পলিঅ্যামোরিটাকে আমি একটু ডিফারেন্ট মানে ক্যাটাগরিতে ফেলবো আর কি। ফার্স্টে আমি যেটা তোমার সাথে এর আগেও ডিসকাশন হচ্ছিল আর কি, রিগার্ডিং আমরা কি ধরনের সমস্যা দেখতে পাই আর কি, যাদের নন নর্মেটিভ এই ব্যাপারটা যাদের মধ্যে থাকে না তাদের মধ্যে, যেটা আমি রিসেন্ট যেটা কিছুদিন আগেও যেটা আমি একটা ফোন কল রিসিভ করেছিলাম একজন মায়ের থেকে, যে খুব বলতে সংকোচ বোধ করছিলেন যে তার ছেলের একটু বয়ফ্রেন্ড আছে আর কি, তো অ্যান্ড সে আমাকে জিজ্ঞেস এটা মাত্র এটা তো ম্যাডাম এটা তো নর্মাল না, বলুন এটা তো নর্মাল না, না এটা এই জিনিসটাই যে এই ব্যাপারটা যে নর্মাল, এই সেক্সুয়াল প্রেফারেন্স যার যার ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপারটা যে আছে, এই ইনসাইটটা বা এই ইনফরমেশনটা আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাইকো এডুকেশনের মাধ্যমে ফ্যামিলিজদেরকে বোঝানো, এটা হচ্ছে আমাদের একটা প্রায়র কাজ আর কি। যে কিন্তু এই যে একটা নর্মাল কাকে বলে, যে মেজরিটি যেটা ফলো করে সেটাকেই সোসাইটি নর্মাল ধরে নেয়, সেটাই সোসাইটির ধর্ম, কিন্তু সেটা নট নেসেসারিলি সবসময় ঠিক। হ্যাঁ, একটা মাপকাঠি থাকে, কিন্তু সেটা যারা ফিট ইন করে না তারা যে সো কল কোট অ্যান্ড কোট অ্যাবনর্মাল সেই জিনিসটা তো নয়। তো একটা বাচ্চা যখন থেকে তার সেক্সুয়াল আইডেন্টিটি বা জেন্ডার আইডেন্টিটি এই ব্যাপারটা নিয়ে তার অ্যাওয়ারনেস আসতে থাকে, তো
তার মধ্যে তার প্যারেন্টসদের বা সোসাইটি বা স্কুল বা পিয়ার্স এদের সবার একটা তাদেরকে সেরম মানে একটা রিসিভিং এন্ডে তারা অনেক রকম মানে ট্রমা আন্ডারগো করে আর কি। তো এই ট্রমাটা তাদেরকে এই জিনিসটা তাদের মধ্যে ইনগ্রেন্ড হয়ে যায় যে তারা দে আর সামথিং বা এনিথিং বাট নর্মাল আর কি। তো এই ব্যাপারটা যে আমার এই তো এই এটা একটা ডিপ রুটেড হোপলেসনেস বা একটা হেল্পলেসনেসের ভীষণ মানে জায়গা ক্রিয়েট করে তার মধ্যে তাদের মধ্যে, এবং সেই জিনিসটাই একটা সেন্স অফ ডিসথাইমিয়া একটা ইমোশনাল টার্ময়েল আর কি, বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে তাদের মধ্যে আর কি ইয়ে করে। আমরা আমাদের কাছে যখন এরা আসে তখন আমরা তাদেরকে কোনো অন্যরকম ভাবে আমরা তাদেরকে দেখি না যে এটা একটা হোমোসেক্সুয়ালিটির কেস বা কি, তারা একজন অ্যাডোলেসেন্ট বা তার দ্যাট হি অর শি ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন বা কোনো রকম সাইকিয়াট্রিক ইস্যু নিয়ে এসছে লাইক এনি আদার ইন্ডিভিজুয়াল। আমাদের কাছে সেই ভেদাভেদটা থাকে না এবং সেটাই উচিত কিন্তু। ইনফ্যাক্ট মানে যারা কাউন্সেলিং করছে তাদেরও কিন্তু এই বিষয়ে যথেষ্ট ট্রেনিং কিন্তু থাকা দরকার যে কারণ দিজ আর ভেরি সেন্সিটিভ কেসেস, কারণ থেরাপিস্টের দিক থেকে যদি কোনো রকম বায়াসনেস থাকে আফটার অল সাইকোলজি তো একটা সোশ্যাল সায়েন্সও বটে, তো সোসাইটির অনেক কিছু রিফ্লেকশন কাউন্সিলরের মধ্যেও থাকাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটা যে তাদের দে শুড বি অলসো কাউন্সিলিং যারা করছে দে শুড অলসো বি ফ্রি ফ্রম দোজ জাজমেন্টাল থিংস বা বায়াসনেস আর কি, যে কোনটা নর্মাল কোনটা ও আচ্ছা আমার কাছে একজন হোমোসেক্সুয়াল ক্লায়েন্ট এসছে বা আমার কাছে একজন লেসবিয়ান ক্লায়েন্ট এসছে, এইরকম ট্যাবু বা লেবলিং একদমই যেন থেরাপিস্টের দিক থেকে কখনোই না থাকে, কারণ সেই জিনিসটা তারা ছোটবেলা থেকে ওভার দ্য জার্নি সেটা ফেস করে করেই আজকে তার সে নিজেকে কোথাও একটা এলিয়েনেটেড মনে করে, একটা সেন্স অফ আইসোলেশনে সাফার করে। তো এই জিনিসটা ভীষণভাবেই তাদের কাছে বেদনাদায়ক আর কি, আর আমরা সেই ইস্যুসগুলোকেই অ্যাড্রেস করার চেষ্টা করি। সম্পর্ক জায়গাগুলো তো ওভার দ্য কোর্স অফ থেরাপি সেইগুলো মানে আস্তে আস্তে যখন উঠে আসে আমরা সেগুলোকে ওয়ান বাই ওয়ান অ্যাড্রেস করি আর কি, তাদের দিক থেকে যদি কোনো কিছু কোনো মানে সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু তাদের অসুবিধে ফিল করছে তো কোন অপশনটা তাদের জন্য ফিজিবল কোনটা বেটার কোনটা, আমরা তাদেরকে কখনো বলে দিই না যে এটা করতে হবে বা সেটা করতে হবে বা কি, উই গিভ দ্যাম দ্য ক্লিয়ার পিকচার অ্যান্ড দ্য অপশনস, তারা নিজেরা কিন্তু সিলেক্ট করে সেটা, যেটা সাইকোথেরাপিতে যে কোনো ক্লায়েন্ট আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে উইথ এনি কাইন্ড অফ প্রবলেম সাইকোথেরাপিতে এটাই শেখানো হয় বেসিক্যালি। তো ইন্ডিপেন্ডেন্টলি ট্রাই আমি একটু ইন্টারাপ্ট করছি এখানটা, মানে আমি এটাই তোমাকে বলতে চাইছিলাম যে ধরো পেরেন্টসরা মানে যারা এতদিন মানে কোট আনকোট হেটেরো নর্মেটিভ লাইফ লিড করে এসেছেন এবং যারা এত জানেনি শুধুমাত্র এইটুকু শব্দটাই বা এই প্র্যাকটিসটার সাথেই শুধুমাত্র তারা পরিচিত, তারা যখন তাদের নেক্সট জেনারেশনের কাউকে বা তার সন্তান সন্ততিকে দেখছেন তারা যখন তোমার কাছে আসছে মানে কিভাবে কোপ আপের জায়গাটা মানে কি বুঝবেন, মানে এখানে আমাদের ধরো যারা দর্শক দেখছে তাদের যদি এরকম ফ্যামিলিতে কোনো ইস্যু থাকে তো সেই ইস্যুসগুলোকে কিভাবে প্যারেন্টসরা ডিল করবেন সেই জায়গাটা, মানে সমস্যাগুলোকে যখন সম্মুখীন হচ্ছেন কিভাবে সেটাকে ওভারকাম করবে এই জায়গাটাকে তুমি যদি কিছু একটু বলো। যেটা আমি আগেও বললাম যে দেখো এটা তো একটা মানে এটা একটা সোশ্যাল প্রবলেম হিসেবে আমি দেখি, যে কারণ যারা মা বাবারা তারা একটা কাইন্ড অফ একটা ডিভাস্টেটেড হয়ে পড়ে ফার্স্ট অফ, এরা যখন এই ব্যাপারটা তারা রিয়েলাইজ করে যে তাদের ছেলে বা মেয়ের ইনক্লিনেশনটা ইজ মানে একটু ডিফারেন্ট আর কি, তো তারা এটাকে রেক্টিফাই করার চেষ্টা করেন আর কি, যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট খুব ভুল আর কি। মানে দিস ইজ সামথিং, আমি আবারও বলছি যে সেক্সুয়াল প্রেফারেন্সটা একটা বয়সের পর, এবার সেটা যখন সেই ইন্ডিভিজুয়ালের নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তার সেক্সুয়াল প্রেফারেন্স তার মানে কোন দিকে তার ইনক্লিনেশন আছে সেটা ডিসাইড করা, এখন প্যারেন্টসরা সেই ডিরেকশনটা কিন্তু সামহাও যদি দিতে যান আর কি সেখানে একটা ইনএভিটেবল কনফ্লিক্টের জায়গা তৈরি হবে আর কি। তো সেই জিনিসটা এবার তাদের এটা ধরে নেওয়া যে এটা একটা সমস্যা এবং এটাকে ঠিক করতে হবে এবং সেটার জন্য সাইকোলজিস্টের কাছে যেতে হবে, এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে,
তো তারা চান যে সাইকোলজিস্টের কাছে যাই এটাকে রেক্টিফাই করার জন্য, কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনের কাছে যে এইরকম থিঙ্কিংটা ভুল বা ঠিক বা এই জিনিসটাই আর কি পেরেন্টসদেরকে আমাদের বোঝাতে অনেকগুলো সেশনস চলে যায়, যে অ্যাকসেপ্টেন্স বেসিক্যালি, যে সবাই তো সব রকম একরকম হয় না, যে এটা যে কোনোরকম অ্যাবনর্মালিটি নয় এই জিনিসটা অ্যাকসেপ্ট করা এবং সে তার পাশে থাকা আর কি। কারণ সোসাইটি থেকে অলরেডি মানে তারা পিয়ার গ্রুপে অনেক বুলিজ মানে বুলিং তারা ফেস করে বা অনেক রকম আনটুয়ার্ড এক্সপিরিয়েন্সেস তাদের স্কুলে কলেজে হয়ে থাকে আর কি, বেড়ে ওঠা নেইবার্স বা আদার্স। অ্যাটলিস্ট পেরেন্টসরা যদি তাদের সাথে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে থাকেন তাহলে তার সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম, সেলফ ইভ্যালুয়েশন অনেকটাই বুস্টেড আপ হয়। তো সেই জায়গাটা পেরেন্টসদেরকে আমাদের বোঝানো তো একটা মানে প্রাইমারি রেসপন্সিবিলিটি হয় আর কি, হয়ে দাঁড়ায় এইসব ক্ষেত্রে। হ্যালো, আচ্ছা আমি একটু, হ্যাঁ আমি এবার একটু অরিত্র থেকে জানতে চাইবো যে মানে যারা জেন্ডার এবং সেক্সুয়াল মাইনরিটিসদের মানে কি কি সমস্যার সম্মুখীন তারা অ্যাকচুয়ালি হচ্ছে, যদি তুমি এই জায়গাটা একটু হাইলাইট করো। হ্যালো, অ্যাম আই অডিবল? হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, একটা জিনিস যেটা বলবো যে সমস্যার ফ্রেমওয়ার্ক থেকে যদি দেখি তাহলে আমাদের মানে সামাজিক ব্যবস্থাটা এমনভাবে মানে ডিজাইন করা যে সেখানে কিন্তু বিষমকামিতার জায়গাটাকেই একটা সামাজিক ধরন হিসাবে আমরা নিজেদের মধ্যে নিয়ে এসেছি, এবং সেই জায়গাটাই আমার মনে হয় যে জেন্ডার এবং সেক্সুয়াল মাইনরিটি অর্থাৎ মানে লিঙ্গ এবং যৌনতার দিক থেকে যারা সংখ্যালঘু মানুষ তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা কি হয়, এই যে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে ছেলে হচ্ছে এমন একজন যে বায়োলজিক্যালি যাকে মার্ক করে দেওয়া হয়েছে ছেলে জন্মগত লিঙ্গ অনুযায়ী, মেয়ে হচ্ছে এমন একজন যাকে বায়োলজিক্যালি মার্ক করে দেওয়া হয়েছে জন্মগত লিঙ্গ অনুযায়ী ডাক্তার মার্ক করে দিয়েছে, এবং এর বাইরে যে তাদের লিঙ্গ অন্য কোনোভাবে ডেভেলপ করতে পারে বা তার আত্মপরিচয়ের কোনো জায়গা থাকতে পারে সেটা প্রথমত কিন্তু আমরা দেখতে অভ্যস্ত নই। এরপর নেক্সট যে ধাপটা আসে, এই যে বায়োলজিক্যালি মার্কড যে ছেলে এবং বায়োলজিক্যালি মার্কড মেয়ে, এরা নেসেসারিলি দুজনে দুজনের প্রতি অ্যাট্রাক্টেড হবে। এই চিন্তাটা থেকে কি হয়, অন্য যে ধরনের অন্য ধরনের যে প্যারালালিটিসগুলো সমান্তরালে যে সম্পর্কগুলো এর সাথে সাথে বয়ে চলে সেই জায়গাগুলোর প্রতি কিন্তু একটা একটা তুচ্ছতাচ্ছিল্যের জায়গা আসে এবং ওই একটা বাইনারির মধ্যে ফেলে দেওয়ার জায়গা থাকে যে এটা সামাজিকভাবে ঠিক, এটা সামাজিকভাবে বেঠিক। এবং এই ঠিকের জায়গাটাও কিন্তু সমাজ বিয়ের সূত্রে রেগুলেট করে যে এটা, এবং বিয়ের দিকটা কীরকমভাবে দেখা হয়, যেহেতু অনিন্দিতা ম্যাম প্রথমেও বলছিলেন যে ভালোবাসার দিক থেকে কিন্তু আমরা সেটাকে একটা প্রসেস হিসাবে দেখি না, আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেড একটা অ্যাপ্রোচ দিয়ে ভালোবাসাকে দেখি যে আলটিমেটলি এখান থেকে কি বেরোলো। তো সেই জায়গা থেকে যেটা হয় মানে এই যে রিপ্রোডাকশনের জায়গাটা সেটার সাথে ভালোবাসাকে ভীষণভাবে অ্যাসোসিয়েট করা হয় বা ম্যারেজের সাথে অ্যাসোসিয়েট করা হয়, তারপর সেখান থেকে একটা সোশ্যাল ইনকর্পোরেশন হয়। তো এই জায়গাগুলোর কারণে কি হয়, এই যে একটা পুরো সিস্টেম, কুইয়ার মানুষরা তো এই সিস্টেমের মধ্যে অনেক সময়তেই ফিট করে না, কেননা তারা ফান্ডামেন্টালি যে জায়গাটায় চ্যালেঞ্জ জানায় সেটা হচ্ছে এই রিপ্রোডাকটিভ হেট্রোনর্মেটিভিটির জায়গাটায়, যে আমি একজন মানুষের সাথে ভালোবাসায় লিপ্ত থাকছি বা সেই ভালোবাসা যেমনই হোক না কেন, সেটা মানসিক মিলন হোক শারীরিক মিলন হোক, কিন্তু সেইটা এমনও হতে পারে যে সেটা খুব ক্ষণস্থায়ী, সেটা এমনও হতে পারে সেটা দীর্ঘস্থায়ী, কিন্তু সেইখানে ওইটাই ইম্পর্টেন্ট, ওই ভালোবাসাটায় থাকার স্টেটটাই ইম্পর্টেন্ট, এখান থেকে আমি আলাদা করে কিছু এক্সপেক্ট করছি না। এবার এই যে এই পুরো, এবং আরেকটা জিনিস দেখতে হবে যে পুঁজিবাদী যে শক্তিগুলো মানে ক্যাপিটালিস্টিক যে শক্তিগুলো সেগুলো কিন্তু ভালোবাসার এই ন্যারেটিভটাকে ভীষণভাবে নিজেদের দিকে টেনে নিয়েছে। কেন টেনে নিয়েছে, কারণ এটা বিজনেসকে প্রফিট করতে সাহায্য করে। এই যে ভ্যালেন্টাইন্স ডের যে কনসেপ্টটা, তোমার একজন ভ্যালেন্টাইন আছে তার জন্যই তুমি কার্ড কিনবে, ফুল কিনবে, এবং কনস্ট্যান্টলি যে ধরনের অ্যাডভার্টাইজমেন্টসগুলো আমরা দেখি সেগুলো কিন্তু প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দেয় যে
ভালোবাসার নর্মালাইজেশন এটাই, এটার বাইরে কিছু হয় না। আবার আরেকটা যেটা স্ট্র্যান্ড নতুন শুরু হয়েছে সেটা হচ্ছে যেটাকে আমরা পিঙ্ক কনজিউমারিজম বলি, মানে সেখানে হয়তো একটা পার্টিকুলার সমকামী কাপেলকে দেখানো হলো যারা ভালোবেসে কিছু একটা করলো, এবং সেইটাতেও কিন্তু ওই কাপেল কথাটা ইম্পর্টেন্ট, ওই দুজন মানুষই সম্পর্কে আছে এবং তাদের মধ্যে অনেক সময়তেই যেটা করা হয়, যেটা অনেক সময় অনেক সমকামী সম্পর্কেও জিজ্ঞেস করা হয় যে তোমাদের মধ্যে মেয়ের রোলটা কে প্লে করে, ছেলের রোলটা কে প্লে করে, অর্থাৎ দুজন ছেলে যে অ্যাকচুয়ালি সম্পর্কে ছেলের আইডেন্টিটি নিয়েই থাকতে পারে, সেখানে ছেলে মেয়ে বিভাজন করে আবার সেটাকে একটা বিষমকামী ছকের মধ্যে ফেলার দরকার নেই, এটা কিন্তু এখনো সামাজিক কল্পনার মধ্যে সেরমভাবে আসেনি। ঠিক সেমনিভাবে লেসবিয়ান রিলেশনশিপের মধ্যেও যারা বেশি মানে ডিসক্রিমিনেশন ফেস করে তারা কিন্তু বুচ লেসবিয়ান্স, কেননা সামাজিক যে মেয়েলি ভাব সেখান থেকে তারা একটা অন্য রকমের ন্যারেটিভ নিয়ে আসছে। তখন কি হচ্ছে যে তার মানে, এবং সে কি করছে, সে কিন্তু ওমানের যে ফিগারটা, কারণ ওমানের ফিগারটা তো সোসাইটির মধ্যে খুব সেক্সুয়ালাইজ করা হয়, সেটাকে ভীষণ একটা যৌনতার প্রতীক হিসাবে মনে করা হয়, সে যখন সেই এলিমেন্টগুলোকে নিজের অস্তিত্বের থেকে বাদ দিয়ে দিচ্ছে তখনই কিন্তু তাকে দাঁড়াচ্ছে আচ্ছা এ আনঅ্যাট্রাকটিভ, এবং সে কিন্তু একটা সোশ্যাল ওই মার্জিনের ভেতর চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি হচ্ছে, সেখানেও কিন্তু তোমাদের মধ্যে ওই মানে ওই ছেলে মেয়ের একটা রেটরিক, মানে যে বুধ সে হচ্ছে ছেলে, সে হচ্ছে স্ট্রং, তাফ ওই ব্যাপারটা, এবং ছেলে মানেও এই অ্যাডজেক্টিভ গুলোকে ধরে নেওয়া, আর মেয়ে মানে সে নমনীয় হবে, পারমিসিভ হবে, ওই জায়গাটাকে ধরে নিয়ে সম্পর্কটাকে ইমাজিন করা। এই যে এটার বাইরে যে পসিবিলিটিস গুলো, এবং কুইয়ার মানুষরা কেন এটা নিয়ে স্ট্রাগল করে, কারণ এই সামাজিক কল্পনাটা তো খালি সামাজিক কল্পনা হয়ে থাকে না, এটার কিন্তু আত্মস্থ করণের জায়গাও তৈরি হয়, এবং সেটাকে নিজের থেকে আলাদা করে দেখাটা এতটা সহজ নয়, তাই জন্য তারাও কিন্তু সেই প্যাটার্ন গুলোরই ভিকটিম হয়, এবং কুইয়ার মানুষরা নিজেরা নিজেদের প্রতি প্রেজুডিসড হয় সেটার কারণে। যে তুমি যদি আজকে একজন মেয়েলি পুরুষ হও তাহলে তুমি আরেকজন মেয়েলি পুরুষের সাথে সম্পর্কে যেতে পারবে না, তোমাকে একজন পুরুষালী যেটাকে আমরা মানে রিজিনাল ল্যাঙ্গুয়েজে পারিক বলি তাকে খুঁজতে হবে, মানে এরকম ধরনের যে কিছু কিছু ন্যারেটিভ। বা কেউ যদি খুব ফেমিনিন একজন সিস ওমান হয়, মানে যিনি বায়োলজিক্যালি একজন মহিলা হিসাবে মার্কড হয়েছেন, তার ক্ষেত্রেও তাকে একজন ম্যাসকিউলিন বুচ ওমানকেই খুঁজতে হবে লেসবিয়ান সম্পর্কে, নইলে সেটা খুব একটা ভ্যালিড নয়। তাতে কি হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় সামাজিক সমস্যা বলে আমার মনে হয়, এবং তাতে নিজেদের যে পসিবিলিটিস, নিজেদের মধ্যে যে বিভিন্ন ধরনের সুন্দর সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা হয়তো সামাজিক কল্পনার বা সংখ্যাগুরু কল্পনার বাইরে, সেইটা কিন্তু কুইয়ার মানুষরাও খুব একটা কল্পনা করে উঠতে পারে না, আর মার্কেট তাদের কল্পনা করতে দেয়ও না, এই জায়গাটা বলবো। আরেকটা জিনিস যেটা বলবো, যখন আমরা বিষমকামী সম্পর্ককেও দেখি সেটাকেও কিন্তু আমরা ওই যেটা প্রথমেই বললাম, ওই ছেলে মানে বায়োলজিক্যালি মার্ক আর মেয়ে মানে বায়োলজিক্যালি মার্ক ওইভাবেই হয়, সেখানে কিন্তু সেই ছকটাকে আবার রূপান্তরকামী মানুষরা অনেকটা নেড়ে ঘেটে দেয়, কেননা তারা যখন একটা আত্মপরিচয়ের জায়গা থেকে বলছে যে না আমি পুরুষের শরীরে নারী বোধ নিয়ে বড় হচ্ছি এবং নারী হিসাবেই আমি নিজেকে দেখি এবং যাপন করতে চাই, বা উল্টো দিকে একজন যে তথাকথিতভাবে মানে নারীর শরীর হিসাবে তাকে মার্ক করা হচ্ছে কিন্তু সে একজন পুরুষ বোধে নিজের যাপনের জায়গাটায় আসছেন বা সামাজিকরণের জায়গাটায় আসছেন, সেখানে কিন্তু তারাও হেট্রোসেক্সুয়াল ফোল্ডে চলে আসছে, কেননা নইলে সেটা তার আত্মপরিচিতির অপমান করা হয়। আজকে আমি যদি এমন একজন একজন ট্রান্সওমান বা একজন রূপান্তরকামী নারীর সঙ্গে যদি একজন পুরুষ সম্পর্কে থাকেন, সেটাও কিন্তু একটা বিষমকামী সম্পর্ক, সেটাকে যদি আমি বলি যে সেটা সমকামী তাহলে কিন্তু সেটা ওই ওমানের আইডেন্টিটিটাকেই মুছে ফেলে, বা এটা বেসিক্যালি বোঝায় যে আচ্ছা তুমি যতই নারীর মতো সাজ পোশাক করো বা যেরকমই যা হও অরে গড়ে তো তুমি বায়োলজিক্যালি একজন মেল, তাই জন্য ওটাই ইম্পর্টেন্ট। তো এইটা একটা সমস্যার জায়গা ভীষণভাবে মনে হয়। আরেকটা জিনিস যেটা হয়, এই যে পুরো কুইয়ার মানুষের লাইফটাকেই সেক্সুয়ালিটি নিয়ে ঘিরে ফেলা হয়, তাই জন্য ধরে নেওয়া হয় যে তাদের এক্সিস্টেন্সটাই সেক্সুয়াল, এর বাইরে তাদের এক্সিস্টেন্সে আর কিছু নেই, এবং সেই জায়গাটাও কিন্তু একটা বৃহত্তর সামাজিক কল্পনার মধ্যে রয়েছে, মানে সে কতজনের সাথে রিলেশনশিপে গেল, মানে এবং সেটা নিয়ে সবসময় একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তার সেক্সুয়াল লাইফটাকে ইন্ট্রোস্পেক্ট করা। আরেকটা কি হয়, যেহেতু এটা খুব একটা ছোট স্পেস এবং অলরেডি সামাজিকভাবে ভীষণভাবে মানে ফুটে ওঠে, যেহেতু কেননা সংখ্যালঘুতার জায়গা থেকে যেহেতু সেটা সামাজিক অনেক জায়গায় কনফার্ম করে না, যেহেতু ফুটে ওঠে তাই জন্য লোকের সেটা নিয়ে চর্চা বেশি হয়, তাই অনেক সামাজিক সাধারণ সম্পর্কের মধ্যে যে ট্রেন্ডস গুলো দেখা যায় সেগুলোও কিন্তু পার্টিকুলারলি কুইয়ার রিলেশনশিপের একটা মানে ট্যাগ হিসাবে এসে যায়। যেমন ধরুন ওপেন রিলেশনশিপে থাকা, অনেক বিষমকামী
এমনি মানে যেটা আমি বলছি যে একজন সিস বিষমকামী সম্পর্কের জায়গা থেকেও যে জায়গাটা থাকে সেখানেও কিন্তু ওপেন রিলেশনশিপ থাকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, প্রচুর কিছু দুজন মানুষের সম্পর্কে থাকার বাইরে বয়ে যায়, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু এত আলোচনা হয় না। যেটা কুইয়ার মানুষদের পার্টনার সিলেকশন, তাদের সেক্সুয়ালিটি, সবসময় মনে হয় যে একটা গেজের মধ্যে তারা অপারেট করছে, মানে যেটা কিন্তু ভীষণভাবে পড়াশোনার সূত্রেও ভীষণ একটা গেজ থাকে, এমনি আলোচনার ক্ষেত্রে তাকে সবসময় মনে হয় যে একটা মানে গ্লাসের আন্ডারে, মানে একটা সার্ভেলেন্স এর আন্ডারে রয়েছে। তো এইটুকুই আপাতত বলবো, মানে এই জিনিসগুলো আমার মনে হয় যে আলোচনার জায়গা হতে পারে। আরেকটা বিষয় যে মানে কোথাও গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই যে প্রত্যেকে আমরা ফলো করছি কিন্তু হেটেরো নর্মেটিভ একটা মডেল কি, মানে আমাদের মানে চোখের সামনে যেটা ওই কোট আন কোট নর্মালের কথা যেখানে আমাদের আবার উঠে আসছে, তার মানে যখন কমিউনিটির কেউ নিজেরাও যখন লাইফ এক্সপিরিয়েন্স করছে তখনও কিন্তু কোথাও গিয়ে ওই যে ম্যারেজ মানে একজন বুচ একজন ফেমকে বিয়ে করছে বা একজন ম্যাসকিউলাইন গে সে একজন সফট কাউকে বিয়ে করছে, মানে কোথাও গিয়ে আমাদের ওই কনসেপ্টটা এবং প্র্যাকটিসটাও যদি আমি দেখি মানে পার্টিকুলারলি যে মানে ক্যাটাগরি গুলো যদি আমরা বলি টপ বটম বা কথি পারিক, এক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিসটাও কোথাও গিয়ে একটা ফেমিনাইন প্র্যাকটিস, মানে কেউ ইনসার্টার আবার কেউ ইনসার্টি, মানে সেক্ষেত্রেও কিন্তু যারা ইনসার্টার তারা কিন্তু কখনোই ইনসার্টি রোলটা সেভাবে প্লে করতে চায় না। এবং আমি আমার রিসার্চ এর মধ্যে দিয়ে দেখেছি বিশেষ করে যারা ডুপ্লি তাদের কিন্তু সমাজের মানে কোট আনকোট MSM সমাজে এদের কিন্তু খুব একটা ভালো চোখে দেখা হয় না, এদেরকে একটা বিলা এই ধরনের শব্দ ইউজ করা হয়। তার মানে আমাদের ওরিয়েন্টেশনটা বা আমাদের এই চিন্তা ভাবনা গুলোই কিন্তু ভীষণ ভাবে হেটেরোনর্মেটিভ মডেলটাকে ফলো করে। আমরা কিন্তু সারাক্ষণ তার সেক্সুয়াল লাইফটাকেও গেজ করে যাচ্ছি বেসিক্যালি, যেটা অত্যন্ত প্রাইভেট এবং যেটা নিজের চয়েস কি করব না করব। বিষমকামী মানুষ তারা তাদের জীবনে কি ধরনের সেক্সুয়াল প্র্যাকটিসে লিপ্ত সেটা তো চর্চার বিষয় হয় না, যতটা অবিষমকামী মানুষ হলে যেটা আমার কাছে খুব চর্চা এবং রসালো চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আলটিমেটলি এটা একটা গ্র্যান্ড ন্যারেটিভ এবং যেটা আমরা নিজেরাও ইনভাইট করি ভেতরে, যেটা অরিত্র বললেন না যে নিজেকে নিজের সম্পর্কে নিজে প্রেজুডিসড, সেলফ স্টিগমার যে জায়গাটা, এবং কোথাও গিয়ে বোধ জোর করে আমরা এই হেটেরোনর্মেটিভিটিটাকেই আইডিয়াল মনে করে নিজেকেও ঢুকিয়ে দিচ্ছি ওখানে, দিচ্ছি বলে হয়তো সম্পর্কে আমরা আরো কষ্ট পাচ্ছি। কারণ আমি বারে বারে একটা কমিটেড রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করছি, আমি সেই কারণেই বললাম যে কমিটমেন্ট ভুলে যাও, আগে দেখো যে ওটা সম্পর্ক কিনা, ভালোবাসতে পারছি কিনা, কোথাও কি হয়তো চারপাশে যেটা উশসী বললে যে এত ট্রমাটাইজ ছোট থেকে এত এত ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার, এবং যেখানে বাবা মা সবচেয়ে বেশি সাপোর্ট যাদের থাকার কথা তারাই মনে করছেন এটা একটা ভুল যেটাকে ঠিক করতে হবে, রেকটিফাই করতে হবে, সেক্ষেত্রে তো সেলফ কনফিডেন্স এমনিই কমে যাবে, এবং মানে তখন তো একটা এক্সটার্নাল ভালোবাসার সাপোর্ট খুঁজবে আরো বেশি করে, সেই কারণে হয়তো আরো বেশি ভুল ডিসিশন হয়ে যেতে পারে। আমি জানি না, এটা অরিত্র বলতে পারবে ভালো, মানে সরি তোমাদের কথার মাঝখানে আমি কথা বলে ফেললাম। না না ম্যাম, এটা তো একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো এই আলোচনাটা ভীষণ দরকার, এই জায়গাগুলো উঠে আসাটাই খুব দরকার। হ্যাঁ অরিত্র কিছু বলবে? হ্যাঁ, আমি এই পেরেন্টস এর ইনভলভমেন্ট এর জায়গাটা থেকে যেটা বলছিলাম, তো সেই জায়গাটাতে মনে হয় যে মানে যেহেতু আমরা পেরেন্টাল লাভের কথাও বলছি, সেখানে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা বোঝা যে মানে বাচ্চাটার যখন আসছে তখন কিন্তু এটা জানা উচিত যে সে কিন্তু একটা মাংসপিণ্ড নয় যাকে আমি নিজের ইচ্ছা মতো মোল্ড করে উঠব। সেই বাচ্চাটার নিজের অটোনমি থাকবে, তার চয়েসেস থাকবে, তার প্রফেশন থাকবে, তার ক্যারিয়ার থাকবে, সবকিছু, এবং তার সেক্সুয়াল প্রেফারেন্স থাকবে, এবং সে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল হবে যার সাথে কিন্তু আমার মতামত মিলবে না। আমরা যখন সম্পর্কের অনেক সময় একটা ভেন ডায়াগ্রাম দেখি যে ইউ অ্যান্ড আই যদি দুটো গোল হয় তার মাঝের খানিকটা জায়গা যেখানে ইউ অ্যান্ড আই এসে মিশছে সেটা কিন্তু সম্পর্ক, তার বাইরে কিন্তু অনেকটা ইউ আবার অনেকটা আই আলাদাভাবেও আছে।
এবং এই জায়গাটাকে কিন্তু আমাদের মধ্যে অ্যাপ্রিসিয়েট করার জায়গাটা মানে তৈরি করা উচিত। সেটা সব ধরনের ভালোবাসার ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট, সেটা মানে ভাই বোনের ভালোবাসাই হোক, পেরেন্ট চাইল্ড এর ভালোবাসাই হোক, কাপেলের হোক, মানে বিভিন্ন মানুষের মধ্যে যেরকম ভাবেই হোক না কেন সেটা খুব ইম্পর্টেন্ট, স্বতন্ত্র জায়গাটাকে রেকগনাইজ করা। এবং পেরেন্টস এর ক্ষেত্রে কি হয়, এবং আমি তাদেরকেও পুরোপুরি মানে কি ব্লেম করা যায় না এই কারণেই, কেননা তারাও তো এই গ্র্যান্ড ন্যারেটিভটার পার্ট। এবং অনেক পেরেন্ট হয়তো মানে তারা যদি খালি নিজেদের মানে উইলের জায়গাটা হতো বা খালি যদি এটা তাদের নিজেদের হাতে হতো হয়তো অ্যাকসেপ্ট করেও নিত, কিন্তু এই যে তাকে জবাবদিহি করে যেতে হবে সারা জীবন যে আচ্ছা ও কেন ওরকম, আচ্ছা ও কেন বিয়ে করলো না। এবং মানুষের কিন্তু এই জায়গাতে খোঁচানোর একটা টেন্ডেন্সি থাকে, মানে আমি খুব মানে একদম গ্রাউন্ড রিয়ালিটির কথা বলছি, কোথাও দেখা হলেই সেই পেরেন্টকে টার্গেট করা, এবং তারপর এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেকের অ্যাক্টিভিটিস ফলো করে, আচ্ছা ওর এরকম একটা ছবি দেখলাম, ও এরকম কেন ছবিকে দেয়, আচ্ছা ওটাকে, মানে এরকম করে এই যে কুইয়ার পেরেন্টিং মানে কুইয়ার মানুষের পেরেন্ট হয়ে ওঠাটাও কিন্তু একটা জার্নির মতো, মানে সেই পেরেন্টও কিন্তু কুইয়ার মানুষ যেমন নিজের লাইফে একটা জার্নি করছে একটা সংখ্যাগুরু ন্যারেটিভের মধ্যে দিয়ে, সে নিজের আইডেন্টিটি, নিজের চয়েস, নিজের অটোনমিক জায়গায় আস্তে আস্তে এগোচ্ছে, তার পেরেন্টও কিন্তু একটা জার্নি করছে, এবং সেই জার্নিটাও কিন্তু যথেষ্ট কষ্টের, কেননা সমাজ তাকে সেই জার্নিটা করার জন্য কিন্তু ওই ব্যাড পেরেন্ট বানাচ্ছে, কেননা আপনি ওটা সাপোর্টে আসছে, মানে আপনি যদি সাপোর্টে আসেন সেটা কিন্তু খুব একটা গুড পেরেন্টিং হিসাবে সমাজ দেখছে না, সমাজ দেখছে যে আপনি লাই দিচ্ছেন, আরো আশকারা দিচ্ছেন, আরো নষ্ট হতে দিচ্ছেন, মানে ন্যারেটিভটা কিন্তু এটা। এবং বেসিক্যালি আরো যেটা হয়, যত না মানে সমকামী কিছু সম্পর্ক আছে যেগুলো ধরুন তাও মানে যেটা খুব ভিজিবল নয়, অর্থাৎ ধরুন দুজন খুব পুরুষালী পুরুষ তাদের মধ্যে যদি সম্পর্ক হয়, এবং সেখানেও যেটা করা হয় যে তোমাদের সম্পর্কটা থাকবে, সেটার কোনো সামাজিকরণ হবে না, তোমরা পার্টনার হিসাবে অরিত্র তোমার শোনা যাচ্ছে না, সব বাকিরা কি শুনতে পাচ্ছেন অরিত্রকে? না না অরিত্র শোনা যাচ্ছে না গো। হ্যাঁ এবার শোনা গেল। হ্যাঁ আমার মনে হয় ভুল করে আনমিউট হয়ে গেছিল। আচ্ছা কোথা থেকে শোনা যায়নি একটু বলবেন? তুমি ধরো লাস্ট দুটো কি তিনটে সেন্টেন্স শুনতে পারনি। আচ্ছা হ্যাঁ, তো আমি যেটা বেসিক্যালি বলছিলাম যে এরকম একটা মানে পেরেন্টাল জায়গা থেকে যেটা বলছিলাম যে সে তখন ওই ব্যাড পেরেন্টটা হয়ে যাচ্ছে মানে, এবং তখন কি হচ্ছে যে সমাজ কিন্তু এইভাবে দেখছে যে সে লাই দিচ্ছে বাচ্চাকে বা সে তাকে আরো নষ্ট হতে দিচ্ছে, এই জায়গা থেকে দেখছে, এটা দেখছে না যে সে তার পাশে এসে দাঁড়াচ্ছে। তার জন্য কি হয়, পেরেন্টের মধ্যেও একটা ক্রাইসিস তৈরি হয় যে বাচ্চা না সোসাইটি, কারণ আফটার অল পেরেন্টকেও তো সোসাইটির মধ্যে থ্রাইভ করতে হচ্ছে। এবং সেখান থেকে কিন্তু আমি অনেক পেরেন্টদেরও দেখেছি তারা কমিউনিটিকেও দোষ দেয় যে তুমি কেন ওই কমিউনিটিতে মিশেছো বা এই কমিউনিটির লোকরা তোমাকে এরকম বিগড়ে দিয়েছে বা অ্যাজ আ হোল ওরা খারাপ, মানে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় এই জায়গাতে, সে আবার আমরা ওরা জায়গাটা চলে আসে। এবং তখন যেটা অনেক সময় হয় যে তুমি তাহলে এটা দেখিও না, যা আছে বন্ধ দরজার মধ্যেই থাক, বাইরে এবার রূপান্তরকামী মানুষের ক্ষেত্রে সেটাও বলা মুশকিল, তখন যেটা হয় মানে একটা অদ্ভুত টানাপোড়েনের জায়গা তৈরি হয়। তো ওই জায়গাটা প্রথমত রিয়েলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট যে আমার পেরেন্ট হিসাবে কিন্তু এটা কাজ না বাচ্চাকে নিজের মোড়কে মুড়িয়ে ফেলা, তার স্বতন্ত্রতাকে নিয়ে আমি কতটা থাকছি এবং সেটা তাকে ফ্লারিশ করতে দিচ্ছি কিনা। মতবিরোধ থাকতেই পারে, প্রত্যেক জায়গাতেও মতবিরোধ থাকে, কিন্তু সেই মতবিরোধটাকে রেখেও আমি তার পাশে আছি কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, এবং একসঙ্গে সমাজের সাথে লড়া সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট হতে পারে। যখন সে এবং তার যে মানে সবসময় বাচ্চাও বলবো না, ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্ট বা যাই হোক মানে যেরকম ভাবেই তার সাথে ওয়ার্ড রিলেশনশিপটা প্লে আউট করছে, সেই জায়গাতে সে এবং সেই মানুষটি কিভাবে একসঙ্গে সমাজের সঙ্গে লড়ছে এবং তাদের মধ্যে যে ডায়ালগ, তার ইভেন স্ট্র্যাটেজিরও দরকার পড়তে পারে, হয়তো তারা ভাবলো যে কিছু জায়গায় তারা বলবেন না, সেক্ষেত্রে হয়তো বললো না, এটা দুজন মিলে তারা ডিসাইড করলো যে এখানে হয়তো আমরা বলবো না বা এখানে আমরা ডিসক্লোজ করব, মানে এই যে জায়গাটা এটাই তো সম্পর্কের জায়গা যেখানে একসাথে কোঅপারেট করে আমরা একটা গোলের দিকে এগোচ্ছি। কিন্তু অর্ধেক ক্ষেত্রে কি হয় যে পেরেন্ট এবং কুইয়ার মানুষের যে রিলেশনশিপটা সেটা এত দূর অব্দি পৌঁছাই না, সেটা প্রথমেই ফিকশন হয়ে কেটে যায় এবং দুটো আলাদা কম্পার্টমেন্ট ওই মাঝের জায়গাটা মানে সরু হতে হতে একদম কেটে যায়।
মানে সেই জায়গাটা আমার মনে হয় যদি তৈরি করা যায় ওটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হতে পারে। আচ্ছা, আমি এই সূত্রে একটু দিব্যাঙ্গনাকে জিজ্ঞেস করব যে মানে রিলেশনশিপের অ্যাকচুয়ালি কত ধরন আমরা দেখতে পাই, বা এই ধরনগুলোর মধ্যে আমাদের কি কি ধরনের সমস্যাই বা উঠে আসছে? সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। আচ্ছা, প্রথম যেটা বক্তব্য আমি কথা থেকেই শুরু করবো, যে এখানে না যেটা একটা গ্র্যান্ড ন্যারেটিভ চলে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনজিউমারিজম। কারণ আমরা যদি রিলেশনশিপের দেখি, তাহলে সেক্ষেত্রে মনোগ্যামি গামিতা, পলিয়ামরি বা বহুগামিতা, ওপেন রিলেশনশিপ বা মুক্ত সম্পর্ক, এবং মিক্সড রিলেশনশিপ কিংবা মিশ্র সম্পর্ক। এতগুলো ভেরিয়েশনে আমরা রিলেশনশিপ দেখতে পারি, লাভ রিলেশনশিপ ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনুগামিতাকে বা মনো অ্যামারাস মনোগামি এই সম্পর্ককে যতটা সহজে করা যায়, বা এই সম্পর্ককে যতটা সহজে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যায় বাকি সম্পর্ককে। কারণ তুমি যদি পলিঅ্যামারির ক্ষেত্রে, এক মিনিট তোকে একটু ইন্টারাপ্ট করছি, তুই ভিডিওটাকে অফ করে কথা বল, নালে তোর ভয়েস ভীষণ ক্র্যাক করছে, তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তুই ভিডিওটাকে অফ করে এমনি বল, না হলে অসুবিধা হলে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। তো পলিঅ্যামারির ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যে পলিঅ্যামারের সম্পর্ক মানে কিন্তু একটা রিলেশনশিপের মানে একটা স্টেডি সম্পর্ক, এবং তার বাইরে গিয়ে একটা চিটিং করা নয়, কিংবা কয়েকজনকে ঠকিয়ে, কয়েকজনকে ভুল বুঝিয়ে তাদের একসাথে তাদের সাথে ঘুরে বেড়ানো, বা শারীরিক সম্পর্কে থাকা কিংবা ভালোবাসার সম্পর্কে থাকা একেবারেই নয়। পলিঅ্যামারাস সম্পর্কের সব থেকে ইম্পর্টেন্ট যে কটা জায়গা, সেটা হচ্ছে প্রথমটা ক্ল্যারিটি। নিজেকে বুঝতে হবে কোন জায়গাটা আমি চাইছি, মানে এরকম জিনিসটা যেন না হয়ে যায় যে আমি একটা মনোঅ্যামারাস সম্পর্কেই, বা আমি একটা মনোগ্যামাসি মানুষ, কিন্তু একটা সম্পর্ক ছেড়ে আমি আরেকটা সম্পর্ক ঢুকতে চাইছি, এবং যে সম্পর্কটা আমি ছেড়ে আসতে চাইছি সেটাকে আমি এখনো মানুষটাকে ছেড়ে উঠতে পারছি না। এই জায়গাটা কখনোই পলিঅ্যামারি কিন্তু নয়। পলিঅ্যামারি দেখতে একটা ক্ল্যারিটি থাকতে হবে, এবং নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে অনেস্টি। প্রত্যেকজন পার্টনারের কাছে, যাদের সঙ্গে আমি সম্পর্কে রয়েছি, তাদের স্বচ্ছতা হবে। এই স্বচ্ছতা এবং এই অনেস্টিটা ভীষণ দরকার। এছাড়া নিজেদের মধ্যেকার তাদের আন্ডারস্ট্যান্ডিংটা, মানে কখনোই সেখানে যেন ওই যেটা ম্যাম শুরুতে বলছিলেন না, যে কি দিলাম আর কি পেলাম সেই হিসেবটা করতে গিয়ে যদি গুলিয়ে যায়, তখন একটা বড় সমস্যা হতে পারে। সেই জায়গাগুলো যেন না আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাকসেপ্টেন্স। যেরকম ভাবে আমি রয়েছি সেরকম ভাবে অ্যাকসেপ্ট, অন্য মানুষটা যেরকম ভাবে আছেন সেরকম ভাবে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং এটাও তার সাথে মেনে নেওয়া যে মানে তাকে অ্যাকসেপ্ট করা মানে তার যে বাকি সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোকেও অ্যাকসেপ্ট করা। তো এই স্বচ্ছতার জায়গাটা, এবং এই পরিষ্কার ভাবে যদি মানুষ অনেকজন মানুষের সাথে সম্পর্ক থাকতে চায়, তাহলে সেইটা মানে সেখানে হয়তো এথিক্যাল ব্যারিয়ারটা সেরকম ভাবে আসে না। এবার সামাজিক ভাবে এটা কেন অসুবিধার জায়গা, কারণ সামাজিক যে স্বীকৃতি বা সামাজিক বিয়ের যে জায়গাগুলো আমরা দেখে থাকি, সেক্ষেত্রে একটা কাপেলের কথা বলা হয় সবসময়। সেটা একজন হোমোসেক্সুয়াল কাপেলও হতে পারে, কিংবা একজন হেটারোসেক্সুয়াল কাপেলও হতে পারে। মানে ধরুন ভ্যালেন্টাইন্স ডে তে যখন আমরা একজনকে দেখানোর চেষ্টা করছি, বা ওই সেই কনজিউমার বিহেভিয়ার থেকে, তো সেক্ষেত্রেও সেই কাপেলের ব্যাপারটা আসছে। তো সেক্ষেত্রে এরকম যে মানে আমি একজন মানুষ এবং আমার অনেকজন ভালোবাসার মানুষ আছে, এবং আমি সবাইকে কার্ড এবং চকলেট দিয়ে বেড়াচ্ছি, সেটা নয়। দ্যাট ইজ দুজন মানুষ একজন আরেকজনের জন্য করছে। তো এই জায়গা থেকেই বারবার বারবার এটাকে নর্মালাইজ করা হয়েছে, যে হয়তো মানে যে জায়গাটার কথা বললেন, যে পেরেন্টসরা বুঝছে অসুবিধার জায়গা, কিংবা সে নিজেও বুঝছে, সেটা একটা সময় পর্যন্ত থাকে। এবং টু বি ভেরি অনেস্ট, 2018 সালের পর যখন আমাদের সুপ্রিম কোর্ট থেকে 377 রিট ডাউন করা হলো, সেক্ষেত্রে কিন্তু সামাজিক মনোভাবের কিছুটা পরিবর্তন অন্তত আমরা দেখতে পাই, অন্তত শহুরে ভাবে দেখতে পাই, আমরা খাতায় কলমে দেখতে পাই, পপুলার মিডিয়াতে দেখতে পাই, যেখান থেকে এই গ্র্যান্ড ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কিন্তু সেই সমস্ত জায়গায় আমরা পোর্ট্রেয়ালটা কার দেখতে পাই, একজন কাপেলের, মানে একটা মানুষ একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তার কোয়ারেন্ট
আইডেন্টিটি কে যতটা না সেলিব্রেট করে, একজন কাপল তার থেকে বেশি সেলিব্রেট করে, কারণ সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। নেসেসারিলি এই যে কাপলের ফরম্যাটটা, এটা প্রচন্ড ভাবে একটা হেটারোসেক্সুয়াল ফরম্যাট, হেটারো নর্মেটিভ ফরম্যাট। ডাজেন্ট ম্যাটার, মানে একজন ছেলে মেয়ের সম্পর্ক যেরকম হয়, দুজন ছেলের সম্পর্ক সেরকম হতে পারে, বা দুজন মেয়ের সম্পর্ক, এবং নন বাইনারি হলে তো কথাই নেই, মানুষ তো তাদেরকে খুঁচিয়ে পাগল করে দেয় যে মানে তোমরা কি কি বলো। তো এই ক্যাটেগরাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং আরো একটা বড় সমস্যা যেটা বাইসেক্সুয়াল মানুষরা ফেস করে থাকেন, যে মানে অনেকেই ভেবে নেন যে এটা হয়তো তারা হয়তো সুবিধাবাদী, মানে হ্যাঁ মানে এখন তুমি একটা ছেলে, এখন তুমি ছেলের সাথে করছো, কিন্তু বিয়েটা তুমি মেয়েকেই করো, তুমি তো জানো। এই ন্যারেটিভটা বারবার উঠে আসে, এটা কিন্তু শুধুমাত্র এটা ব্রডার হেটারোনর্মেটিভ ন্যারেটিভও আসে, এবং কোয়ার সার্কেলের মধ্যেও এই ন্যারেটিভটা চলে, যে বাইসেক্সুয়াল মেয়েদের তো প্রায় এখন তো মেয়েদের সাথে ঘুরছে, কিন্তু একজন ছেলেকে বিয়ে করে। এই যে জায়গাগুলো সমস্যাজনক জায়গা, যদি আমরা সমস্যার কথাই বলতে চাই তাহলে মানে সমস্যাটা অতটা সহজ নয়, এক স্তরীয় নয়, এটা অনেকগুলো লেয়ারে রয়েছে। মানে প্রথম লেয়ারটা হয়তো অ্যাকসেপ্টেন্স, সেটাকে আমরা খানিকটা ফিল অফ করার পর বুঝতে পারলাম যে এই অ্যাকসেপ্টেন্সটা জাস্ট দুজন সেম জেন্ডারের মানুষের বা দুজন রূপান্তরগামী মানুষকে অ্যাকসেপ্ট করে নেওয়ার অ্যাকসেপ্টেন্স নয়। এই অ্যাকসেপ্টেন্স এর অনেকগুলো ধাপ রয়েছে, এবং তার মধ্যে অনেকগুলো ছোট ছোট সামাজিক ব্যবহার রয়েছে, সামাজিক আচরণ রয়েছে। যখনই আমরা দেখছি যে এই সামাজিক আচরণ গুলোর বাইরে চলে যাচ্ছে কিছু আচরণ, তখনই আমাদের মনে হচ্ছে যে আচ্ছা, যে অ্যাকসেপ্টেন্সটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো আমরা এইটুকু জিনিসের জন্যই দিয়েছিলাম, সেটা দুজন ছেলের সম্পর্কের জন্যই দিয়েছিলাম, চারজন ছেলে একসাথে সম্পর্কে থাকবে সেটা ভেবে আমি অ্যাকসেপ্টেন্সটা দিইনি। তো এই জায়গাটাই হচ্ছে আসল সমস্যাটা আসতে থাকে, যে যখন এই অ্যাকসেপ্টেন্স এর লেয়ার গুলো আমরা একটু একটু করে ছাড়াতে শুরু করি, আর একটু ডিপার লেভেলে যেতে শুরু করি, যে ছক ভাঙারও কিছু কিছু ছক হয়। আমার পরিচিত একজন বারবার এই কথাটা বলতেন যে ছক ভাঙার কিছু ছক হয় এবং মানুষ এটা মেনে নেয়, কিন্তু যারা ওই ছক ভাঙার ছকটা মানে না তাদের কি হলো। তো এই জায়গা থেকে মানে এই প্রশ্নটা হয়তো রয়েই যাবে, এবং এই অ্যাকসেপ্টেন্সটা আসতে অনেকটা সময় লাগবে। সেটা থেকে আমি আমার বক্তব্য শেষ করবো এই জায়গাতেই, বা এই জায়গাটুকুকে ভাববে বলে যে এক্সাক্ট অ্যাকসেপ্টেন্সটা আমি তখন দিচ্ছি যখন সেটা আমার কাছে অ্যাকসেপ্টেড, এরকম নয় যে আমি মানুষটাকে পুরো অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কিন্তু তো এই জায়গাটা আমি উষশ্রীর কাছে এই প্রশ্নটা রাখবো, যে যখন কোন পলিয়ামারি এরকম ধরনের রিলেশন বা মানে যেখানে কোনো সম্পর্কের জটিলতা থাকছে, সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নিয়ে যখন তোমাদের কাছে আসে, তো সেই মুহূর্তে কিভাবে তাদেরকে মানে এই জায়গাটা থেকে কোপ আপ করা যেতে পারে? বা এখানে আমি আর একটা জিনিসও একটু তোমাদের তিনজনের কাছেই প্রশ্নটা রাখবো, এবং ম্যাডামকেও আমি এই জায়গাটা মানে অবভিয়াসলি পরবর্তীকালে জিজ্ঞেস করব, যে বিশেষ করে রিসেন্টলি আমি একটা সিনেমা দেখছিলাম যেটার নাম হচ্ছে ব্ল্যাক কফি। তো এই ব্ল্যাক কফি সিনেমাটাতে দেখানো হচ্ছে, আমি একটা এক্সাম্পল হিসেবে, এই সিনেমাগুলো তো অ্যাকচুয়ালি আমাদের সমাজেরই প্রতিচ্ছবি, তো আমি এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবেই ধরলাম। তো এই ব্ল্যাক কফি সিনেমাটাতে দেখানো হচ্ছে যে যিনি তীর্থ, যিনি একটি মেল ক্যারেক্টার এই গল্পের যিনি নায়ক, তিনি বিবাহিত ছিলেন এবং একটা হ্যাপিলি ম্যারিড কাপল, তাদের লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, এবং একটা সময় গিয়ে তাদের সম্পর্কের মধ্যে আরো একটি মেয়ে আসে, এবং সেই মেয়ে আসার পর যে তীর্থ তার ক্যারেক্টারটা কিন্তু এরকম না যে সে পারমিসিভ, যে বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্ক হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে এই দুজনের কাউকে ছেড়ে বেরোতে পারছে না। তো এই যে ধরনের সম্পর্কগুলো মানে পলিয়ামারের ভাষায় বা থিওরিটিক্যালি আমরা কিভাবে এটাকে ডিফাইন করতে পারি, বা এই জায়গাটা উষশ্রী যদি বলো যে কোপাপের কি জায়গা হতে পারে, যেহেতু আমরা এই মুভিটাতেই দেখেছি যে আলটিমেটলি যে হিরো মানে যে ক্যারেক্টার তীর্থ সে কিন্তু সুইসাইড করে। তো আমাদের যেহেতু এখানে একটা আমরা মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, মানে অ্যাওয়ারনেস এর জন্যই এই প্রোগ্রামটা করা, তো আমাদের কখনোই আমরা চাই না যে এইরকম ধরনের কোনো সুইসাইডাল অ্যাটেম্পট হোক বা সুইসাইড কোনো কেস ঘটুক। তো এই জায়গা থেকে কিভাবে সম্পর্কগুলোকে দেখা উচিত, সেইখানটা যদি একটু আলোকপাত করা হয়। উশোশি শোনা যাচ্ছে না, তোমার আনমিউট করো। ম্যাম এটা নিয়ে আপনি কিছু বলবেন নাকি আমি বলবো?
আপনি যদি এটা একটু বলেন, যেহেতু আপনি লাভ নিয়ে তুমি বলো না, বলেছিলেন তুমি আর বলো, আমি ওই আচ্ছা ম্যাচিউরিটির অ্যাঙ্গেল থেকেই বলবো আর কি, আর তুমি বলো। হ্যাঁ, আমাদের কাছে বেসিক্যালি যেরকম বেসিক্যালি কেস যে কাপলরা আসে আর কি, মানে বেসিক্যালি তাদের কাছে পলিয়ামারির কোথাও একটা কনসেনচুয়াল আর মানে একটা জায়গা আসে আর কি, মানে একটা মানে আমি জানি না পলিয়ামারাস ব্যাপারটা তুমি কি লাইটে তুমি বলতে চাইছো, বাট আমাদের কালচারে বেসিক্যালি বিবাহিত সম্পর্কের পরে যে মানে যদি অন্য কারোর সাথে, সেটা গেই হোক না কেন, তার যদি সম্পর্ক থাকে, মানে ম্যারেজ ইজ আ কমিটমেন্ট। আমি আইডিয়ালি যেটা কাপলদের যে কারণে আসে আর কি, সেই জায়গাটা আমি রিফ্লেক্ট করে বলছি যে তাদের কাছে বেসিক্যালি দ্য পার্টনার হ্যাজ অলরেডি ডান সাম থিং এক্সট্রিমলি রং আর কি, অ্যান্ড সেইটা দে কান্ট কাম ইন টার্মস উইথ ইট, তো সেইটা খুব মানে মানে দ্যাটস আ ভেরি সেন্সিটিভ ইস্যু আর কি, যেটা তারা নিয়ে আসে, মানে কোনো একটা ম্যারেজের অনেকগুলো প্রবলেমসই হয় ম্যারেজাল কাউন্সিলিং বা থেরাপি যেটা আমরা আমাদের কাছে কাপলরা এসে থাকে, তো ইনফিডিলিটি বলে এটা কি, ইনফিডিলিটি ইজ ওয়ান অফ দ্য মেনি থিংস যেটা নিয়ে কাপলরা আমাদের কাছে এসে থাকে। তো দেখো ম্যারেজ যেখানে একটা বিবাহিত সম্পর্কের জন্য, আমি যেটা আগে তোমার সাথে ডিসকাশনের মাধ্যমে তোমায় বলছিলাম যে শুধুমাত্র যে একটা মেল অ্যান্ড ফিমেল কাপল মানে ইন্ডিভিজুয়াল একসাথে আসছে সেটা না, সেটা টেস্ট অফ ম্যাচুরিটিও বটে আর কি। তো আর ইটস আ যে কোনো সম্পর্কের মতো ইটস আ নিড বেসড রিলেশনশিপ অলসো। তো এবার মেজরিটি ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোনো জায়গায় কোনো নিড যদি তার মানে পার্টনারের যদি আর কি আনগ্র্যাটিফাইড হয়ে থাকে তার অন্য পার্টনারের থেকে, তার একটা ইনক্লিনেশন ডেভেলপ করে অন্য পার্টনারের দিকে তার ইনক্লিনেশন হওয়ার, অ্যান্ড অবশ্যই সেটা তার কিছুটা পার্সোনালিটির প্যাটার্নের মধ্যেও সেই ব্যাপারটা কিন্তু ইনভাইট করে, মানে এই এই সেন্স অফ ম্যাচুরিটিটাকে, সে কীভাবে ম্যারেজটাকে দেখছে অ্যান্ড কীভাবে তার এই সম্পর্কটাকে সে নিয়ে যেতে চাইছে এই জিনিসটা। তো এটা অনেকটা মানে কি বলবো, আমি ঠিক জানি না পলি আমারই বলতে মানে আমি এটা দেখছিলাম মানে ইনফ্যাক্ট করছিলাম, বাট আমার পলি আমারির থেকে বেশি এটা তো মানে হ্যাভিং মাল্টিপল পার্টনার্স, তুমি যেটা বলতে চাইছো তো এই এই ব্যাপারটা, মানে সেটা মানে সেটা আর তুমি যে মুভিটার কথা বললে আর কি, সেটা আমার পুরো ইনফ্যাক্ট দেখা হয়নি, কিন্তু তুমি যদি সাবজেক্ট কন্টেন্টটা একটু আরেকটু ডিসকাস করতে তাহলে আর সেই রিলেটেড যদি আমাকে কোনো অ্যাকচুয়ালি মুভির কন্টেন্টটা মুভি কন্টেন্ট আমি এই জন্যই নিয়ে আসছি যেহেতু মানে আমাদের কাছে এক্সাম্পলস হিসেবে, কারণ মুভিগুলো তো আমাদের সমাজকেই কোথাও গিয়ে একটা প্রতিচ্ছবি সমাজটাকেই তুলে ধরে, তো এই মুভিটার মধ্যে কোথাও একটা দেখানো হয়েছে যে একজন পুরুষ তিনি বিবাহিত মানে বিবাহ সূত্রে 8 বছর সংসার করছেন, এবং তার 8 বছরের সময় একটি অন্য একটি মহিলার সাথে তার অ্যাফেয়ার্স হয়, এবং তিনি দুজন মানে তার স্ত্রীর প্রতি এবং যে পরবর্তী যে মহিলা আসে তার প্রতিও কিন্তু সমানভাবেই মানে তিনি কি বলা যায় মানে রিলেশনটা ঠিক সমানভাবেই তিনি রাখতে চেয়েছেন, বা ভালোবাসার জায়গাটাও হয়তো একই রকম থেকেছে, কিন্তু কোথাও একটা গিয়ে মানে যেখানে পলিয়ামারাস কনসেপ্টটা আমার মনে হয়েছে যে এখান থেকে উঠে আসছে, এবং একটা সময় একে অপরকে জানিয়েও দেয় যে হ্যাঁ এটা মানে জিনিসটা ওপেন আপ হয়, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সমাজের যেহেতু ওই চিরাচরিত নিয়ম কোথাও গিয়ে একজনকে বেছে নেওয়া, এবং সেই কারণের জন্য আলটিমেটলি উনি কারোর সাথেই পারলেন না এবং সুইসাইড করেন ওই ব্যক্তিটি, তাহলে কোথাও গিয়ে এই সমস্যাটা তো অনেক জনের মধ্যেই হতে পারে বা অনেক জায়গাতেই থাকতে পারে, তো এই ধরনের কাপলের সমস্যাগুলোকে মানে কি কিভাবে আমরা কোন অ্যাঙ্গেলে বা থিওরিটিক্যালি কিভাবে দেখতে পারি? দেখো ম্যারেজটা বেসিক্যালি একটা কমিটমেন্টের জায়গার উপর দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, বেসড অন ট্রাস্ট অ্যান্ড ইস্যুজ আর কি, আমাদের সমাজের বিয়েটা যেরকম ভাবে থাকে লিগালি ইট ডাজ নট অ্যালাউ হ্যাভিং মাল্টিপল রিলেশনশিপস, ইফ ইউ আর ইন আ ম্যারেজ রিলেশনশিপ উইথ সামওয়ান সেটাকে একটা একটা সময় দিয়ে বোধহয় এটাকে একটা ক্রাইম হিসেবেও আর কি করা হতো, আর এবং সেটার ওপর যদি
ইনফিডেলিটি প্রুভেন হয় তাহলে সেটা কিন্তু আবার একটা লিগাল অ্যাসপেক্টের দিকেও চলে যায় আর কি। সো তবে এরকম কোথাও গিয়ে তো আমরা সেই নরমাল জায়গাটা কি আবার ধরে আসি সোসাইটি থেকে বেশি, সেটা কিন্তু ওয়ান টু ওয়ান মানে এটা কিন্তু পার্টনারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। এটাও অনেক সময় আমরা দেখেছি যে যখন কেউ কোনো একজন পার্টনার তার পার্টনারের ইনফিডেলিটি জায়গাটা নিয়ে সে ডিসকভার করেছে যে তার আছে, অ্যান্ড দ্যাট হ্যাজ কজড ইন আ লট অফ ইমোশনাল পেন, সেটা ছেলে মেয়ে উভয়েরই, কিন্তু যে কারোর কোনো মেল পার্টনার কখনো কখনো লুকিয়ে একটা সম্পর্কে যাচ্ছে, কখনো স্ত্রীও কখনো কোনো মাল্টিপল সম্পর্কে যাচ্ছে, সেটা কারণটা যাই হয়ে থাক না কেন, সেটা যেটা বললাম পার্সোনালিটিও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা মানে ম্যারিটাল সম্পর্কে সেটা একটা পার্টনারের পক্ষে এই পার্টনার শেয়ারিং ব্যাপারটা কিন্তু আমাদের কালচারে বিশেষ করে মানে ইন্ডিয়ান কালচারে সেটা কিন্তু ভীষণ একটা মানে একটা কি বলবো খারাপ ব্যাপার হিসেবেই এ করা হয়, ধরা হয় আর কি। এইটা হচ্ছে সব থেকে মানে বড় পার্টনারশিপ ভেঙে যাওয়ার, কিন্তু মানে ম্যারিটাল সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে একটা মানে মেজর কজ আর কি, ইনফিডেলিটি মানে অন্য পার্টনারের দিকে যাওয়া, এটাকে চিট করা বলে এই এই ব্যাপারটাকে। তো সেটা সমাজের দিক থেকে, সমাজ অনেক পরে আসছে, আগে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কি। তবে এরকমও কিছু কাপলস আমি দেখেছি যারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তারা জানে একে এর অন্য সাথে কারোর সাথে সম্পর্ক আছে, বাট তিনজনেরই ব্যাপারটা মিউচুয়ালি ওরা অ্যাকোমোডেট করেছে আর কি, অ্যান্ড সেটা ফুল নলেজ অফ ইচ আদার, সেটা তাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার হিসেবে তারা সলভ করে নিয়েছে। কিন্তু মেজরিটির ক্ষেত্রেই বলছি যে সেই জায়গাটা একটা কিন্তু ভীষণ ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড ইনফিডেলিটির জায়গা থেকে সম্পর্ক, মানে কেউ একজন থাকতে থাকতে অন্য কাউকে সেই সম্পর্কের মধ্যে একটা তৃতীয় ব্যক্তি বা অন্য কাউকে কিন্তু অ্যাকোমোডেট করার উদারতাটা কিন্তু কেউ দেখাতে পারেন না আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আর কি আমি আমার এক্ষেত্রে সমস্যাটা মানে চিটিং কিংবা পলিয়ামারি নয়, সমস্যাটা হচ্ছে পেট্রিয়ার্কি। কারণ পেট্রিয়ার্কাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে যেখানে মানে সমস্ত কিছু আমাকেই এই জিনিসটা সবসময় থাকে, স্পেশালি মানে এবং এটা খুব ভুল ধারণা যে শুধু ছেলেরা পেট্রিয়ার্কাল হয়, মেয়েরাও প্রচন্ড পরিমাণে পেট্রিয়ার্কাল হয়ে থাকেন, অনেকেই হয়ে থাকেন, মানে বলছি মানে মোর দেন 74% উইমেন আর পেট্রিয়ার্কাল, নয়তো পেট্রিয়ার্কিটা এত স্মুথলি কখনো এগোতে পারতো না, কখনো না কখনো ভেঙেই পড়তো। তো এক্ষেত্রে এটা ব্যাপার থাকে যে মানে সবটা মানে ফর মি বাই মি অ্যান্ড সারাউন্ডেড অ্যারাউন্ড মি, হ্যাঁ। তো এইরকম একটা কনসেপ্ট থেকে মানুষ এটা ধরে নেয় যে মানে আমার পছন্দ হচ্ছে দুজনকে, তার মানে দুজনকে আমার সাথে সম্পর্কে থাকতে হবে, তাদের কনসেন্টের ব্যাপার না থাকা সেই জায়গাগুলোকে আমি আর দেখছি না, এবং তারা যদি সেটাকে না মানতে চায় তখন রিকগনাইজ করছি যে আমার কত বড় সমস্যা হচ্ছে, দেখো যে আমার বউও ভালোবাসে না গার্লফ্রেন্ডও ভালোবাসে না, আমাকে কি দুঃখ আমার জীবন। সো দিস ইজ দ্য ন্যারেটিভ, হ্যাঁ। এবার এখানে ব্যাপারটা হচ্ছে স্বচ্ছতার, এবং আরেকটা জিনিস হচ্ছে কনসেন্ট, যেটা মানে প্যাট্রিয়ার্কাল মানুষজন বুঝতেই চান না যে কনসেন্ট ব্যাপারটা কি। আমি পলিঅ্যামোরাস বলে আমি একজন মনোগ্যামাস মানুষকে সম্পর্কে থাকতে যেখানে আমার পার্টনার থাকবে, যেরকম আমি উল্টো জিনিসটাও পারি না, আমি মনোঅ্যামোরাস বলে আমি অন্য আরেকজন পলিঅ্যামোরাস মানুষকে জোর দিতে পারি না যে তিনিও একটা মনোগ্যামাস সম্পর্কেই থাকবেন। আবার সেম ভাবে আমি নিজে পলিঅ্যামোরাস বলে অন্যকে পলিঅ্যামোরাস হওয়াটাও জন্য জোর করতে পারি না। তো এই ক্ষেত্রে আমার মনে হলো কি মানে সিনেমাটা একটা কোনোভাবে ছেলেটিকে একটি ভিকটিম দেখিয়ে বলা হলো যে মানে আলটিমেটলি ও কোনোটাই নিতে পারলো না এবং ও সমাজের ভিকটিম, হ্যাঁ হয়তো ও ভিকটিম, ও প্যাট্রিয়ার্কির ভিকটিম, কিন্তু এক্ষেত্রে কোথাও একটা মানে ওর মানে কি বলবো সেই মানুষটি নিজের একটা ইন্টিগ্রিটি, তার একটা পার্সোনালিটি, তার একটা ক্যারেক্টার স্ট্রেংথ, এই জায়গাগুলো থাকে। মানে শুধু তো আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে আই উইল বি লাভড, আই হ্যাভ টু লাভ দ্য আদার পার্সন। এবং যেখানে ওই ম্যাম যেটা ম্যাচিওর লাভের কথা বলছিলেন যে যেখানে মানে আই এম লাভড অ্যান্ড আই এম লাভিং দ্য পার্সন, তো ওই যে বোথ ওয়ে জায়গাটা যদি আসে তো সেক্ষেত্রে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গাও আসবে যে একটা একজন মনোগ্যামাস মানুষ সে নিতে পারবেন না এই ব্যাপারটা,
সে একটা পলিয়ামারাস রিলেশনশিপ নিতে পারবে না এবং আমি তাকে জোর করব না। যদি আমি তাকে ভালোবেসে থাকি তো সেই জায়গাটাতে আমি সব শেষ করে তাকে যেতে দেবো। এই ম্যাচিওরিটিটা অ্যাকচুয়ালি মানুষের থেকে এক্সপেক্ট করা হয় এবং কোথাও গিয়ে হয়তো আমাদের সমাজে ম্যাচিওরিটিটা তৈরি হতে দেয় না আমাদের মধ্যে, বা শুধু সমাজ বলবো না সেখানে একটা ক্যাপিটালিজমেরও ব্যাপার থাকে। কারণ সব মানুষ যদি প্রচন্ড ম্যাচিওর এবং প্রচন্ড সিকিওর হয়ে যায় তাহলে কার ইনসিকিউরিটি কে বিক্রি করা হবে? তো এখানে হয়তো অ্যাঙ্গেলটা একটুখানি অন্যরকম, মানে হয়তো জাস্ট ওই দুটো দুজন মানুষের সম্পর্ক এবং চিটিং কিংবা ইনফিডেলিটি হয়তো অ্যাপারেন্টলি ওই যেটা আমি লেয়ার এর কথা বলছিলাম না, উপর থেকে দেখলে মনে হবে এটা হয়তো ইনফিডেলিটি চিটিং এই লেয়ারটা, বাট ডিপ ডাউন ইনসাইড ইটস অল অ্যাবাউট প্যাট্রিয়ার্কি এবং যেভাবে আমাদেরকে বড় করা হচ্ছে এই গ্র্যান্ড ন্যারেটিভ গুলো। আমি না ফিল্মটা দেখিনি, সৌমি দেখতে বলেছিলে, কিন্তু সামহাও এই এন্ডটা শুনে আমার ভীষণ বিরক্ত লাগলো, সরি টু সে। আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে প্যাট্রিয়ার্কির জয় জয়কারটাই শেষ অব্দি দেখানো হলো এবং এক ধরনের ভিকটিমহুড আরোপ করা হলো প্রোটাগনিস্টের উপরে। আমি জানি না, আমি ফিল্মটা দেখিনি। এটা যদি আলটিমেটলি একটা পপুলার কালচারের মেসে, মানে পপুলার কালচারে যেটা দেখানো হচ্ছে তার মেসেজ হয় যে তুমি পালিয়ে যাও জীবন থেকে, সমস্যাটা সমাধান হচ্ছে না বলে তুমি জাস্ট সুইসাইড করো, এর থেকে পেসিমিস্টিক মেসেজ কিছু হতে পারে না। এবং আমাদের পপুলার কালচারে এটা এত বাড়াবাড়ি রকম ভাবে তথাকথিত একটু অন্য ধরনের ফিল্মগুলোতে দেখানো হয় এবং এত পেসিমিস্টিক, এত এক ধরনের নিহিলিস্টিক আমি বলতে বাধ্য হচ্ছি, যে এবং করে যেটা যেই জিনিসটা খাপে খাপে ফিট করছে না সেটাকেই একটা অন্য রূপ দিয়ে দাও। আমি জানি না এই ধরনের ফিল্ম আমি মানে দেখিনি, কিন্তু এই এন্ডটা আমি একদম অ্যাকসেপ্ট করতে পারছি না। সমস্যার সমাধান এভাবে হয় না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, সৌমি বলছিলে। সৌমি, আমার মনে হয় সৌমি এখন সৌমিদি ডিসকানেক্ট হয়ে গেছে। সীমাদি তুমি ক্যারি ফরওয়ার্ড করে দাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমাদের চারজন সুবক্তাকেই আমি রুবি সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক 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 ধন্যবাদ আপনাদের সুচিন্তিত মতামত এবং এই প্যানেল ডিসকাশনের মাধ্যমে আমরা সমাজের একটা সেন্সিটিভ জায়গা বেশ ভালো মতন বুঝতে সক্ষম হলাম। কিছু প্রশ্ন আমাদের প্রাইভেট চ্যাট বক্স এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসেছে, তো আমরা এখন সেটা নিয়ে আলোচনা করলে একটু সুবিধা হয়। প্রথম প্রশ্ন যেটা ছিল যে হাউ নর্মাল ইট ইজ টু বি ইন লাভ উইথ মোর দ্যান ওয়ান পার্সন অ্যাট দ্য সেম টাইম, এটা একটু আগেই আমরা মনে হয় আলোচনা করে নিয়েছি ব্যাপারে। যদি আরো কারোর কিছু বক্তব্য থাকে তাহলে একটু যদি বলা যায়। আমি প্রশ্নটা আরেকবার বলছি, হাউ নর্মাল ইট ইজ টু বি ইন লাভ উইথ মোর দ্যান ওয়ান পার্সন অ্যাট দ্য সেম টাইম, একই সময় যদি মাল্টিপল পার্টনার আমরা কেউ রাখতে চান বা সম্পর্কে জড়িয়ে পড়েন, সেটা সমাজে কতটা অ্যাকসেপ্টেড সব ক্ষেত্রে? এটা যদি যদি কেউ এখানে নর্মাল শব্দটা আমি আনবো না। এবং যেটা দিব্যাঙ্গনাও বললো যে কেউ যদি পলিয়ামারাস হয় সে পলিয়ামারাস, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আর কেউ যদি মনোগ্যামাস হয় জীবনের ওই সিচুয়েশনে, সে একজন ব্যক্তি পলিয়ামারাস, জীবনের একটা সিচুয়েশন একজন ব্যক্তি মনোগ্যামাস। তাহলে ভালোবাসা যেতেই পারে একাধিক মানুষ একই সঙ্গে, তার মধ্যে ভুল কিছু নেই, গিল্টের কিছু নেই, এই জায়গাটাই বলতে চাইছি। কিন্তু যেটা উষসী বললো, যেটা স্বাভাবিক আমাদের মানে ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন যদি আমরা ভাবি, ম্যারেজ কিন্তু ইমোশনালি সোশ্যালি লিগালি একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্কের উপরেই ভিত্তি করে রয়েছে। তো তার ফলে সেখানে যেই মুহূর্তে অন্য কারোর প্রবেশ ঘটছে সেখানে, সেই ডায়নার, প্রিন্সেস ডায়নার একটা ইন্টারভিউ শুনেছিলাম যে আওয়ার ম্যারেজ ওয়াজ লিটল বিট ক্রাউডেড, মানে চার্লসের সাথে ক্যামিলা পার্কার বলছে রিলেশনশিপ নিয়ে উনি বলছিলেন,
সো ইট ওয়াজ লিটল বিট ক্রাউডেড, তো ওটা ক্রাউডেড হয়ে যাবে, কারণ সেখানে ওয়ান টু ওয়ান সম্পর্কটার উপর ভিত্তি করেই ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন দাঁড়িয়ে আছে। ম্যারেজের বাইরে যদি হয় তাহলে যে মানুষ মনোগ্যামাস তার মনে হতেই পারে দ্য আদার পার্সন ইজ চিটিং অন মি, আর যে পলিয়ামারাস তার কাছে হয়তো মানে একই সঙ্গে সে পারে দুজনকে বা একাধিক মানুষকে ভালোবাসতে। এইটা একটা জায়গায় ব্যালেন্সটা খুব দরকার, যে দুজনেরই সেই ম্যাচিওরিটি, সেই অ্যাক্সেপ্টেন্সের জায়গাটা, এবং সেটা সত্যি সত্যি প্লেইং কোট আনকোট প্লেইং কিনা সেটা কিন্তু বুঝতে হবে, যেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে যে এক্সপিরিয়েন্স করছে সেটা তাকে বুঝতে হবে। এটাই আমার মনে হচ্ছে সীমা। ধন্যবাদ। মানে সেক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটাই এখানে বোধহয় মেইন হয়ে আসছে, যে যদি তুমি না শুধু অ্যাকসেপ্টেন্স আমি বলবো না, অ্যাকসেপ্টেন্সটা অ্যাবিউজ হয়ে দাঁড়াচ্ছে না তো, হ্যাঁ কোথাও আমার কম্পালশন হয়ে দাঁড়াচ্ছে না তো, আমি তোমায় ছাড়তে চাইছি না, আমি আর পার্টনার পাবো না, অতএব তোমার এটা আমি মেনে নিচ্ছি, এই জায়গাটা না তো, এইখানটা আমার মনে হয় খুব ক্লিয়ার থাকা উচিত নিজের কাছে, যে না যেও আমি অ্যাকসেপ্ট করছি। কি অরিত্র কি বলছো বলো? ম্যাম একটা জিনিস যেটা আমার মনে হচ্ছিল এই ডিসকাশনটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষ কিন্তু এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে যেখানে বহুবিবাহ প্রথা অ্যাবলিশড হয়েছে ব্রিটিশ টাইমে, তো আমার মনে হয় যে এখানে কিন্তু কালচারালি মানে মাল্টিপল ম্যারেজেস প্রথম থেকে স্যাংশন ছিল, এবং এরকম এমন অনেক এক্সাম্পলস আছে যেখানে সেই ম্যারেজেস গুলো খুব ফাংশনাল ভাবে এসছে। সেখানে কিন্তু দেখতে হবে যে এই যে লিগাল সিস্টেমটা এরকম ভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু ইতিহাসের দাস একভাবে, এবং সেখানে কিন্তু ব্রিটিশ কলোনিয়াল যে মাইন্ডসেট এবং এই যে ম্যারেজের মানে একগামিতা, সেটার সাথে ক্যাপিটালিজমের যে লিংক, সেটার সাথে প্রোডাকশনের যে লিংক, এই পুরোটাকে যে মেইনটেইন করা এবং প্যাট্রিয়ার্কিকে সেটার মধ্যে দিয়ে ধরে রাখা, সেটার কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা আছে। কেননা অনেকগুলো মানুষ যদি একটা বৈবাহিক সম্পর্কে থেকে, এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু এখনো ইন্ডিয়ায় লিগালি রেজিস্টার্ড ম্যারেজেস অনেক ক্ষেত্রেই হয় না, অনেক ক্ষেত্রে কিন্তু সামাজিক ভাবে বিয়েটাকেই সেটাকেও যথেষ্ট স্বীকৃতি দেওয়া হয়, এবং এরকম অনেক ইনস্টেন্স রয়েছে যেখানে মাল্টিপল সোশ্যাল ম্যারেজেস এর মধ্যে মানুষ রয়েছে এবং সেটাকে কিন্তু ফাংশনাল জায়গায় তারা প্লে আউট করছে। তো আমার মনে হয় তাই আমাদের দেখতে হবে যে পলিয়ামারির যে একটা ডেফিনিশনালিও, যে সম্মতিসূচক এবং নীতিমূলক ভাবে আমি একদমই নই, মানে সেই জায়গাটাকে কিভাবে আমি নিচ্ছি, মানে সেখানে কিন্তু পলিগ্যামারিটাকে প্রথমেই চিটিং এর থেকে আলাদা করতে হবে। মানে আমি যখন একজনের সাথে বলছি যে আমি একগামি এবং তার সাথে থাকছি, তারপর আমি ব্রিচ অফ ট্রাস্ট করে অন্য একজন মানুষের সাথে ইনভলভ হলাম, যেটা সিচুয়েশনালিও হতে পারে, সবসময় যে আমি ব্রিচ অফ ট্রাস্ট করে ইচ্ছে করে করছি সেটা কিন্তু নয়, সেক্ষেত্রে আমাকে সেটা মানে তার কাছে জানানো এবং সেখান থেকে কিভাবে ফ্লো করব সেটার দিকে দেখাটা যেমন ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে যদি ওই ট্রাস্টের জায়গাটা ব্রিচ হয় সেটা কিন্তু সেম নয় যেখানে আমি আত্মপরিচিতির জায়গা থেকে পলিয়ামারিটা বেছে নিয়েই জায়গাটায় রয়েছি, যেটা ম্যামও বলছিলেন যে সেখানে সেটা অ্যাবিউজ হয়ে যাচ্ছে, যে আমি আমার আত্মপরিচিতিটাকে মুছে ফেলে জোর করে সামাজিক নর্মালের মধ্যে থাকার জন্য একগামিতার একটা মানে এক অর্থ অভিনয় করে চলেছি, তো সেটাও একটু আমার মনে হয় দেখতে লাগবে। ভীষণ ভালো বলেছো জায়গাটা। মাঝখানে দুজন মিলে রয়েছে সেই জায়গাটা, সেই ব্যালেন্সটা মানে ঠিক নিজেদের বাউন্ডারিজ সেট করে নিতে হবে। যে আরেকটি প্রশ্ন আছে এই টপিকের রিলেটেড, হাউ ফার ইজ দ্য কনসেপ্ট অফ ওপেন রিলেশনশিপ ইজ অ্যাকসেপ্টেবল? আরেকবার বলবো? হ্যাঁ আরেকবার বল। হাউ ফার ইজ দ্য কনসেপ্ট অফ ওপেন রিলেশনশিপ ইজ অ্যাকসেপ্টেবল? মানে ওপেন রিলেশনশিপটা কতটা অ্যাকসেপ্টেবল আমাদের সমাজে আর কি? অরিত্র এটা তুমি একটু যদি উত্তর দাও। আচ্ছা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি নিজেই একটা ওপেন রিলেশনশিপে আছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাকসেপ্টেবিলিটিটা এটা তো অন্য মানুষের বিচার করার কথা না, কেননা এটা যারা মানুষরা সম্পর্কে রয়েছে তাদের কাছে অ্যাকসেপ্টেবল কিনা সেটা ইম্পর্টেন্ট, কেননা তারা সম্পর্কের মধ্যে রয়েছে, তারা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি
এবং যেটা আমার মনে হয় কোয়েশ্চেনটা হওয়া উচিত ওয়ান্স এগেইন, এখানে ওপেন রিলেশনশিপের সাথে ওই ইনফিডেলিটি বা চিটিং এর একটা গোলানো জায়গা রয়েছে, সেইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু আজকে আমার পার্টনার যদি জানে যে আমার সম্পর্কটা কোন দিক থেকে ওপেন, কোন দিকে খোলা, কীভাবে ওপেন, সেটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়, যথেষ্ট ডিসকাশন হয় এবং সেটা ইন ইটসেলফ সম্পর্ক গড়ে তোলার একটা পার্ট হয়ে ওঠে, সেক্ষেত্রে সেটায় কোনো অসুবিধা নেই। কারণ সেখানে সেটা নিয়ে যথেষ্ট, যেটা উষশ্রী দিও বলছিলেন যে মানে সেখানে তিনজন মানুষ সম্পর্কের মধ্যে রয়েছে এবং তারা তিনজনে একটা মিউচুয়াল ওয়ে অফ অ্যাকোমোডেশন খুঁজে নিয়েছেন, মানে যদিও সেটা পলিয়ামারাস সম্পর্কের ক্ষেত্রে হচ্ছিল, বাট মানে খুঁজে নিয়েছেন এই যে মানে তাদের মধ্যে নেগোসিয়েশনটা হচ্ছে, ডায়লগটা হচ্ছে, এটাই তো ইম্পর্টেন্ট। এবার বাইরের কেউ অ্যাকসেপ্ট করলো কি না করলো সেইটার থেকেও এখানে তারা নিজেদের ভেতর কিভাবে তাদের ডাইনামিক্সটা ওয়ার্ক আউট করছেন সেটা আমার মনে হয় উচিত। যদি বলি তাহলে পলিয়ামারির কথাটা হচ্ছে মেইনলি যেখানে আমি দুই বা তার এক বছরের বেশি মানুষকে ভালোবাসার জায়গায় রাখছি এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে ঢুকছি, এবার সেই সম্পর্কগুলোর মধ্যে নানা ধরনের পার্টিসিপেশন থাকতে পারে, যেমন সেটার মধ্যে কোনোটা ম্যারেজের জায়গায় থাকতে পারে, কোনোটা এমনি একটা ফ্লিং হতে পারে বা এমনি শর্ট টার্ম রিলেশনশিপ হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন এই ধরনের সম্পর্কগুলোর মধ্যে যেটা থাকছে প্রত্যেক পার্টনারের সম্মতি, সেটা নিয়ে আলোচনা, সেটার একটা নীতি, আমি কতটা কি করতে পারবো কোথায়, সেটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা। এইটা ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা এসেনশিয়ালি হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেট, যদি বলি মনোগ্যামি এবং পলিয়ামারি, যেখানে আমি এসেনশিয়ালি একজন মানুষের সাথেই থাকছি কিন্তু কোনো কারণে আমার মনে হয় এখানে ওই নিড বেসড আন্ডারস্ট্যান্ডিং এর থেকে একটা জায়গা আসছে, এই যে দ্য ওয়ান এর ন্যারেটিভ, একজন মানুষই আমাকে সব ভালোবাসা দেবে, সব শারীরিক চাহিদা মেটাবে, এটাও কিন্তু খুব আনরিয়ালিস্টিক একটা ন্যারেটিভ, সেটা কারণে সেটা সবসময় আমাদের রিয়েল লাইফে হয় না এবং তার থেকেও কিন্তু অনেক ফ্রাস্ট্রেশন বিল্ড আপ হয়, কারণ ছোটবেলা থেকে আমাদের সামাজিকরণের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই একটি মানুষ আসবে যে তোমার সব চাহিদা পূর্ণ করবে, সে হবে তোমার পার্টনার। তো সেই জায়গা থেকে ওপেন রিলেশনশিপ তেমন একটা নেগোসিয়েশন যেখানে আমি একজন মানুষের সাথে থাকছি, কমিটেড ভাবেই থাকছি, কিন্তু কিছু দিকে যদি আজকে আমার মনে হয় হয়তো সেই মানুষটার সাথে হয়তো আবেগের দিক থেকে আমার ঠিক পুরোটা আমি পাচ্ছি না, সেখানে হয়তো সেই দিকটা আমি খোলা রাখছি, আমি অন্য একজন মানুষের সাথে রোমান্টিক্যালি হয়তো ডেটে গেলাম বা তার সাথে আমি হয়তো অনলাইন একটু ফ্লার্টি করলাম, বা এটাও হতে পারে যে আমি হয়তো কারোর সাথে সেক্সুয়ালি এনগেজড হলাম, বাট ওই বাউন্ডারিটুকুই রেখে সেটার ব্যাপারে আমি স্পষ্ট থাকছি। মানে পলিয়ামারি যেমন সেটাকে পুরোটাই একটা রোম্যান্টিক ইমোশনাল রিলেশনশিপ যেগুলো দুই বা তার অধিক একই সময় থাকতে পারে, ওপেন রিলেশনশিপের ক্ষেত্রে জাস্ট ব্যাপারটা হচ্ছে ওই গেটটাকে খোলা রাখা, সেটা সম্পর্কের দিকে ইভলভ করছে কি করছে না সেটা না, বাট ওই খালি খোলা রাখা স্টেটটাকেই ওপেন রিলেশনশিপ বলা হয়, যেখানে ওই সুযোগটা থাকছে কিন্তু এসেনশিয়ালি আমি একজন মানুষের সাথেই থাকছি এবং তার সাথে সম্মতি নিয়ে একটা নীতির জায়গা ধরেই আমি রিলেশনশিপটাকে এগোচ্ছি, মানে এমন না যে তার পিঠ পিছে আমি করে চলেছি আর সে ভেবে বসে আছে যে আমি তার সাথে একমাত্র রয়েছি, মানে সেই জায়গাটা নয়, ওইভাবে রিলেশনশিপটাকে ওপেন করা। এবং অনেক সময় কিন্তু এটা যেটা করে মানে বিভিন্ন ম্যারেজেস, মানে ইনফ্যাক্ট আমার মনে হয় মানে ওয়েস্টার্ন সোসাইটিতে অনেক ক্ষেত্রেই তো ম্যারেজটা ভীষণ একটা ফ্লেক্সিবল ইনস্টিটিউশন হয়ে গেছে সময়ের সাথে সাথে, সেখানে কিন্তু অনেক সময় এটা নিজেদের পার্টনারকে অ্যাপ্রিসিয়েট করতেও হেল্প করে, কেননা যখন আমি একটা অন্য মানুষের সাথে আবার নিজের রিলেশনশিপটাকে সবসময় ফোকাল পয়েন্ট না রেখে অন্য মানুষের সাথেও মিশছি, যখন আমি দেখছি হয়তো আমার পার্টনারের মতো তার মধ্যেও কিছু ফ্লজ রয়েছে, সেও একটা পরিপূর্ণ মানুষ নয় যার থেকে আমি সবকিছু পেয়ে যাচ্ছি, সেখানে কিন্তু নিজেকে পার্টনারকেও একটা ভালনারেবল ফলিবল রক্ত মাংসের মানুষ হিসেবে চিনতে সুবিধা হয় যার খামতি থাকতে পারে, এবং সেটা কিন্তু সম্পর্কে একটা নতুন মোড়কও নিয়ে আসতে পারে সেই আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্রিসিয়েশনটা। এটুকুই বলবো। এখানে আমি একটা জিনিস একটু মানে আমার নিজের একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে, মানে ওপেন রিলেশনশিপের ব্যাপারে। মানে আমার আইডিয়া ছিল যে ওপেন রিলেশনশিপে অরিত্র বলছে যে কমিটমেন্ট ব্যাপারটা থাকে, তাই তো? আমি যদিও চেয়েছিল যে কমিটমেন্ট মানে সেইভাবে কমিটমেন্টের জায়গাটা থাকে না, আমি থাকছি একজনের সাথে কিন্তু ওপেন মানে আমি অন্য আরো কমিটমেন্টেও যেতে পারি, আমার এটা আইডিয়া ছিল আর কি। আমি আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ওপেন রিলেশনশিপ, তো সেই জন্য আমি এটা জিজ্ঞেস করছি আর কি তোমাকে। তো এটা হ্যাঁ বলবো,
হ্যাঁ হ্যাঁ বল। কমিটমেন্টের জায়গাটা আমার যেটা মনে হয় যে কমিটমেন্টও কিন্তু মানে কি বলো তো মানে কমিটমেন্টটা হাউ ডু ইউ ডিফাইন কমিটমেন্ট বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ ওটাই, ওটা খুব ইম্পর্টেন্ট যে আমি কিভাবে ডিফাইন করছি মানে কমিটমেন্টটা। কিন্তু এটাও হতে পারে যে একটা মানুষের সাথে একটা সন্ধ্যার জন্য আমি মানে ওই মুহূর্তটার জন্য কমিটেড ইন দ্যাট টাইম এন্ড স্পেস, এবং ওইটুকুই ইজ হোয়াট ইজ দেয়ার টু ইট, তার বেশি কিছু নেই। আবার এটাও হতে পারে কারোর সাথে বৈবাহিক সম্পর্কে আমি কমিটেড টু আ লাইফ টাইম, মানে সেটা হয়তো আমি ভাবছি, মানে এখানে আমি কিভাবে দেখছি, ওর জন্য ওই কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু নেসেসারিও নয় যে সবসময় আমি কমিটমেন্টই বাইরে থেকে খুঁজছি, হয়তো ওই মানুষটার প্রতি আমি কমিটেড কিন্তু আমার একটা নিড আমি চাইছি যে সেটা অন্য জায়গা থেকে, হয়তো সেটা গ্র্যাটিফিকেশনের জায়গা আমি পেতে চাই, তো সেই এজেন্সিটা আমি নিজের কাছে রাখছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি অন্য মানুষটাকেও সেটার ব্যাপারে ডার্কে রাখছি না, এবং আমরা সেই মডেলে জিনিসটাকে রিওয়ার্ড করছি। মানে বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ সেটা সেই লাইনসেই বলছি। আমার যেটা মনে হলো যে মানে যেটা আমার মনে হয় রাদার যে ওপেন রিলেশনশিপে তাও একটা সেন্স অফ জেনুইনিটি পার্টনারদের মধ্যে থাকে যে হ্যাঁ এই আমার সাথে সম্পর্কে আছে, তাও সে অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারে, এই একটা জায়গা আমার মনে হয় থাকে ওপেন রিলেশনশিপে। কিন্তু যেটা বিয়ে মানে ম্যারেজে থাকে যে সেটা একটা কিন্তু প্রায়র একটা, যদিও এটা ইটস আ গোজ অন চেঞ্জ এর হিউম্যান বিইং তার পলিগামাস ইন নেচার, মানে বাই নেচারই তাদের মানে ইটস আ ডিফিকাল্ট টাস্ক যে সারা জীবন একটা মানুষের সাথে থাকা, কিন্তু সেটা দ্যাট ইজ বেসিক্যালি অন হোয়াট ম্যারেজ নামক ইনস্টিটিউশনটা ইজ বেসড। তো সেখানে দুজন ম্যাচিউর ইন্ডিভিজুয়াল সোকল ম্যাচিউর ইন্ডিভিজুয়াল যারা ম্যাচিউরিটি থাকা দরকার, তারা একটা সম্পর্কের মধ্যে আসছে এবং সেটাকে যারা এই কমিটমেন্টটা করেই কিন্তু তারা এই সম্পর্কটার মধ্যে ঢুকছে, সেই অ্যান্ড দুটো মানে যারা বায়োলজিক্যালি রিলেটেড না বা তাদের মধ্যে সেরকম কোনো রিলেটেডনেস নেই আর কি, কিন্তু তা সত্ত্বেও তারা একসাথে থাকছে অ্যান্ড গোয়িং টুয়ার্ডস আ কমন গোল, সেটা হচ্ছে ফ্যামিলি বা অন্য যে ধরনেরই গোল, কাপল টু কাপল সেই গোল ভ্যারিয়েশনস হতেই পারে আর কি। তো সেই জায়গাটা আমার মনে হয় কমিটমেন্ট জায়গাটা কিন্তু একটা সম্পর্ক যখন থাকে তো তখন এই মানে হাইড অ্যান্ড সিক ব্যাপারটা, মানে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হতেই পারে, বাট ম্যারেজ আমার মনে হয় একটা কোথায় সংযমের জায়গাটা কোথাও একটা থাকা হয়তো দরকার, যেটা ম্যামও প্রথমে বললেন যে মানে সব ভালোবাসার সম্পর্কটা তো একটা মানে পরিণতির দিকে নাও যেতে পারে, মানে ইট ইজ ভেরি কমন যে এটা হতেই পারে যে আমার কারোর বিয়ের মধ্যে অন্য কোনো কারোর প্রতি আমার আকর্ষণ ডেভেলপ করলো, কিন্তু সেটা কিন্তু নট নেসেসারিলি একটা মানে রেসপন্সিবিলিটি বা একটা মানে আমি আমার স্ত্রীর প্রতি বা হাজব্যান্ডের প্রতি যেরকম যেই এক্সক্লুসিভ সম্পর্কটা আমার তার প্রতি থাকার কথা, সেটা কিন্তু আমি অন্য কারোর প্রতি অ্যাটলিস্ট তাকে লুকিয়ে আমি অন্য কারোর দিকে আমি সেই একই জিনিসটা আমি আপোল করবো না আর কি। তো সেইটার উপর কিন্তু ম্যারেজ অনেকটাই বেস্ট আর কি। তো নিজেদের মধ্যে কমিউনিকেশন আর এই জেনুইনিটিটাই মনে হয় যে ম্যারেজকে মানে ম্যারেজ নামক সম্পর্কটাকে কিন্তু অথেন্টিকেট করে আর কি। তো এটা আমার মনে হয়, তো ওপেন রিলেশনশিপ আর ম্যারেজের মধ্যে এই ডিফারেন্সটা আমার মনে হয় আছে আর কি, এক্সিস্ট করে আমাদের সমাজে। অ্যাকচুয়ালি এখানে না একটা জিনিস ম্যারেজের লিগাল অ্যাসপেক্ট থাকে, তো মানে যেটা হতে পারে মানে তুমি হয়তো যেটা বলতে চাচ্ছো যে মানে সব সম্পর্ক পরিণতি পাবে না, এবং যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যায় তারা কিন্তু এটা ভেবে যায় যে সেটা পরিণতি পাবে, তারা জাস্ট টেম্পোরারিলি একটা জায়গা থেকে মানে আরেকটা জায়গায় যায় বা এটাকে অ্যাকসেপ্ট করে। কেটে যাচ্ছে সোমাদি তোমার গলাটা। হ্যালো দিব্যা, তোমার গলা অস্পষ্ট লাগছে। সেখানে যদি একজন থার্ড পার্সন থাকে তাহলে তাকে কিভাবে তাদেরকে ইনকর্পোরেট করা যেতে পারে বা তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করা যেতে পারে, এই জায়গাগুলো আসতে পারে। আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাতে বা কেয়ার এর জায়গাতে হয়তো নাও আসতে পারে, মানে কমিটমেন্ট এটা নয় যে আমি আর জীবনে কোনোদিন অন্য কারোর দিকে খাবো না, কমিটমেন্ট যদি আমি অ্যাট্রাক্টেড হই আমি সবার আগে তোমাকে গিয়ে বলবো।
আমি একটা জিনিস বলতে পারি ঊর্ষিকে, যে আসলে আমরা তো বড় হই একটা খুব স্ট্রাকচারের মধ্যে দিয়ে, আমরা সেই ফ্রেমটাকে ভেঙে কিন্তু কেউ ভাবতে পারি না। মানে এই যে ম্যারেজ ইনস্টিটিউশনের কথাটাও তুমি বলছো, এই ইনস্টিটিউশনটাও কিন্তু আমরা দেখি আমাদের বাবা মা কাকা কাকিমা এদের যে প্র্যাকটিস গুলো বা যে জিনিসটা তারা ফলো করছে সেইগুলোর মধ্যে দিয়ে। তার মানে আমরাও এমন ভাবে স্ট্রাকচার যে এর বাইরে গিয়ে কিন্তু আমরা ভাবতে পারি না। তার মানে কিন্তু এটা নয় যে যে মানুষটা একটা ম্যারেজ ইনস্টিটিউশনের মধ্যে থেকেও সে একটা ডিফারেন্ট কিছু ভাবলো তার মানে সে কিন্তু চিট করছে, যদি না সে পুরো জিনিসটাকে হাইড করে রাখার বা মানে হ্যাঁ তার মানে কোথাও একটা গিয়ে যে আমার অ্যাকসেপ্টেন্সটা নিজের কাছে প্রথম আগে হতে হবে যে আমি যেটা করছি সেটা আমি ঠিক করছি না ভুল করছি। এবং সেকেন্ড হচ্ছে যে আমাকে এই ফ্রেম সেটার মধ্যেই যে আমাকে ঢুকতে হবে, না হলে তার বাইরে কিছু হলে সেটা যে অ্যাকচুয়ালি ঠিক নয়, বা ম্যারেজের কমিটমেন্টটাকেই বলে বা কমিটমেন্ট না হলে ম্যারেজটাকে আমরা বলতে মানে বলবো যে সে চিট করছে বা সে কোনো ভুল করছে, এই জিনিসটাও কিন্তু আমাদের মনে হয় কোথাও গিয়ে আমরা একটু ফ্রেমটা থেকে বেরিয়ে ভাবি, তবেই কিন্তু আমরা সেই মানুষগুলোকেও অ্যাকসেপ্ট করতে পারবো যারা এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যাচ্ছে। আবার সেম টাইম তুমি এটাকে এভাবেও বলতে পারো, তাহলে তো আমাদের সোশ্যাল কন্ট্রোলটাই থাকছে না, আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ যদি এই ধরনের প্র্যাকটিস করতে থাকে তাহলে আমাদের সোশ্যাল কন্ট্রোল থাকছে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমার পার্সোনালি আমি এটা বিলিভ করি যে সব মানুষ কিন্তু একই বৈশিষ্ট্য নিয়ে তৈরি নয়, কোনো মানুষ একদম টিপিক্যালি মনোগ্যামাস এবং সে মনোগ্যামিটাই প্র্যাকটিস করে। আবার যে মানুষটা কোনো সিচুয়েশনের ভিত্তিতে বা কোনো নিজের বিহেভিয়ারের দিক থেকে হোক সে যদি বহুগামিতা প্রকাশ করে, আমার মনে হয় সেক্ষেত্রে এরকমও নয় যে সমাজটা তার মানে সেই বহুগামিতাই ভরে যাবে এবং আমাদের সমাজটা উচ্ছন্নে যাবে। তার মানে কোথাও গিয়ে আমাদেরকেও এই চিরাচরিত নিয়মগুলো থেকে কিন্তু বাইরের ভাবনাটা সেই মানুষটার লেন্সে তাকে ভাবনাটাও উচিত, এটা আমার পার্সোনালি মনে হয়। ম্যাম আমি যেটা বলবো দুটো জিনিস, একটা তো যে আলোচনার বিষয়বস্তু ওপেন রিলেশনশিপ নিয়ে হচ্ছে, দেখো সৌমি ম্যারেজটা কিন্তু এমন একটা ইনস্টিটিউশন লিগালি অ্যান্ড আদারওয়াইজ, লিগালি কথাটা এই জন্য বলছি, কিন্তু মানে একগামিতাকেই মানে অন্তত আমাদের দেশের আইন অনুযায়ী আমি বলছি, আমার ধারণা পৃথিবীর সব ধরনের কালচারেই এটা আছে, ওটাকেই ওটাকেই এনকারেজ করা হয়, এটা একটা দিক। এটা ম্যারেজটাকে একদম আলাদা হিসেবেই আমার মনে হয় দেখা উচিত, কারণ ওই এক্সক্লুসিভিটিটার জন্যই ম্যারেজটা হয়, এক্সক্লুসিভিটিটা ম্যারেজ ডিমান্ড করে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। আর ওপেন রিলেশনশিপের জায়গায় যেটা আমার মনে হয়, অরিত্র যেটা বলছিল যে জায়গাটা, ইট মানে অত্যন্ত ম্যাচিওর ট্রান্সপারেন্ট দুজন মানুষ বা দুই বা তার অধিক মানুষের মধ্যেই কিন্তু ওপেন রিলেশনশিপ হতে পারে বা হওয়া উচিত। এই জন্য বলছি যে দেখো ভালোবাসা ভালোবাসাই, সেটা যে ধরনের যত ধরনের হোক যত লেয়ারের হোক যে কোনো সম্পর্কে যেখানে হোক না কেন, সেখানে কিন্তু এই যে যে জায়গাগুলো আমি বললাম না যে আন্ডারস্ট্যান্ডিং নলেজ অ্যাবাউট দ্য পার্সন হুম আই এম লাভিং, তার সম্পর্কে বা নিজের সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা না থাকে না, তাহলে অনেক কিছুই আমাদের গুলিয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, এক ধরনের ম্যাচিউরিটির দরকার। আমার খুব পরিচিত একজন সেদিন একদম অন্য কনটেক্সটে বলছিলেন যে ইন্টারফেথ ম্যারেজ নিয়ে তাদের পরিবারে হয়েছে, এবং আমাকে বললেন উনি যে দেখুন আমার মনে হয় খুব ম্যাচিওর দুজন মানুষ অনেক ভালো হ্যান্ডেল করে জিনিসটাকে। এই ক্ষেত্রে আমি বলবো দুজন ম্যাচিওর মানুষ যেভাবে ওপেন রিলেশনশিপ কে হ্যান্ডেল করবেন, ইম্যাচিউরিটি যদি বেশি থাকে যেখানে আমার মানে আমার দরকার তাই আমি তোমার কাছে গেলাম, যে লাভের ওই জায়গা থেকে যেটা বলছিলাম, সেখানেই কিন্তু কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। আর এটা এটা তো মানে খুব সত্যি কথা বলতে কি চয়েসের জায়গাটাতেই ছেড়ে দেওয়া উচিত যে কে ওপেন রিলেশনশিপে যাবে আর কে ম্যারেজে যাবে।
কিন্তু ম্যারেজ যদি বলি, মানে হেটারোসেক্সুয়াল ম্যারেজের জায়গাটার কিন্তু ওই নর্ম্যাটিভ প্যাটার্নটা থাকবেই, এবং হেটারোনর্ম্যাটিভিটি এবং রিপ্রোডাক্টিভ হেটারোনর্ম্যাটিভিটি ধরে রাখার জন্যই কিন্তু ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। তো ম্যারেজ কিন্তু আলাদা, আমরা যখন আলোচনা করব, আমরা যখন ভাবনা চিন্তা করব, দুটোকে আলাদা করে ভাবি। এটা এটা আমার মনে হয় আর কি, দুটোকে দুটো আলাদা জিনিস, দুটোকে এক জায়গায় এনে একটার উপরে একটাকে চাপাতেও পারবো না, বা একটা আর একটা এক্সটেন্ডেড একটা ফর্মও নয়, আলাদা আলাদা ভাবেই একটা লিগাল অ্যাসপেক্ট চলেও আসে খাতে, আলাদা আলাদা ভাবেই ভাবতে হবে। এবার কেউ ম্যারেজের মধ্যে থেকেও ওপেন রিলেশনশিপে যাবে কিনা সেটা তার চয়েস এবং তার ম্যাচিউরিটির উপর ডিপেন্ড করছে, কিন্তু দুটো কখনো এক না, এক না। একটা নর্মেটিভিটিকে ধরে রাখার জন্য আর একটা নর্মেটিভ বাউন্ডারির বাইরে বেরিয়ে গিয়ে, আমি যখনই একজনের বেশি কাউকে ভালোবাসছি বা ছেড়ে যেতে পারি না থাকতে পারি, বা আমি তোমার সঙ্গে থেকেও আমি অন্য এক্সপেরিমেন্টের কথা ভাবতে পারি, সেটার মানেই কিন্তু নর্মালিটির বাইরে, সেটা হেটারোসেক্সুয়াল কি নন হেটারোসেক্সুয়াল প্রশ্নই নয়। যেটা ওই দিব্যাঙ্গনা বলছিলেন না যে ছক ভাঙারও ছক থাকে, এটা হচ্ছে মানে ছক ভাঙার ছকের বাইরের জায়গা, দুটোকে না মেলানো যাবে না, এটা এটা আমার মনে হয়। আমরা অনুষ্ঠানের খুব শেষের দিকে এসে গেছি, সীমা তুই আর একটা কোয়েশ্চেন নিতে পারিস, আর তারপর আমরা একটু প্যান্ডেমিকের বিষয়টা আলোচনা করে আমরা আজকে এটা শেষের দিকে যাব। আচ্ছা, আমার একটি প্রশ্ন খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি একটু এখন বলতে চাইছি। প্রশ্নটি ছিল যে উশশী ম্যামকে প্রশ্নটা ছিল যে ইন্ডিয়ান প্যারেন্টস থিংক মাচ অফ সোসাইটি দ্যান দেয়ার ওন চিলড্রেন। আপনি আগে যেটা বলেছিলেন যে প্যারেন্টসদের সেজন্য বেশি কাউন্সিলিং করানো দরকার, প্যারেন্টসরা কাউন্সিলিং করাতে না চাইতে রাজি না হন, তাহলে কি কি স্টেপস বা কিভাবে তাদের বলা বা কিভাবে সেই জায়গাটা হাইলাইট করা দিতে পারে বলে আপনার মনে হয়? আমি অ্যাকচুয়ালি মানে এটা ধরে নিচ্ছি যে তুমি মানে আপনি বলতে চাইছেন যে ওই যে প্যারেন্টসদের সেই সাপোর্টটা দেওয়া জায়গাটা কাউন্সিল করার কথা বলছেন তো? আমি বলতে চাইছি যে প্যারেন্টসদের কাউন্সিলিং করানোর কথা আপনি বলেছিলেন, যে প্যারেন্টসরা কাউন্সিলিং করাতে যেতে রাজি নন, তাহলে তাদের কিভাবে কাউন্সিলরের কাছে যেতে বলা, বা সেই জায়গাটা তাহলে তার সন্তানেরা কিভাবে হ্যান্ডেল করবে? উশশী আমার মনে হয় সীমা সাইকো এডুকেশনের কথাটা বলছে, মানে প্যারেন্টাল সাইকো এডুকেশনের কথাটা। আমি বেসিক্যালি যাদের কথা আমি বলেছিলাম মানে তারা বেসিক্যালি বাচ্চাদেরকে সেই বাচ্চাদেরকে বা সেই ইন্ডিভিজুয়ালদেরকে নিয়ে আসছে নট সো নর্মাল ইন্ডিভিজুয়াল ভেবে আর কি, ঠিক আছে? তো তাদেরকে সেই জায়গাটা আমি সেই সুযোগটা আমি পাচ্ছিলাম, অপরচুনিটিটা পাচ্ছিলাম যে তাদেরকে সেই মানে ব্যাপারটাকে বোঝার জায়গাটা, তো সেইখানে তো সাইকো এডুকেশনের সাইন। কিন্তু মানে স্টুডেন্টস বা তারা কোনো কোথাও জব করছে বা কি, তো তখন তাদের কিন্তু একটা আলাদা জগৎ অলরেডি তৈরি হয়ে গেছে, তো অনেক সময় এরকম তারা দে আর স্টেইং সেপারেটলি আর কি, বাড়ির এমন পরিস্থিতি তো দে আর স্টেইং সেপারেটলি, তো তখন মানে তারা তাদের কাছে প্যারেন্টের জায়গাটা যথেষ্ট পেইনফুল বটে বিকজ অফ টেন্টেটিভ রিজেকশন ফ্যাক্টর আর কি, যে মেনে নেয়নি আর কি, তো তখন সেটা বোঝানো যে ঠিক আছে তারা কেন মেনে নেয়নি, যে তাদের এই তাদের যে একটা চিরাচরিত যে একটা কি বলবো কনসেপ্ট আছে আর কি সম্পর্কে, যে সেটার বাইরে তারা যে ভাবতে পারছে না সেটা তাদের অক্ষমতা ভেবে তাদেরকে ফরগিভ করে দেওয়া আর কি, সেটা ইন্ডিভিজুয়ালকে আমরা বোঝাই। এবার যাদেরকে সত্যি সেশনে আনা যাচ্ছে না
তাদেরকে এই কনফ্লিক্টটা রিজলভ করতে আমরা হেল্প করি, কিন্তু জোর করে তো সত্যি কাউকে ওরকম ভাবে কাউন্সিল করা যায় না, পেরেন্টসদেরকে তো ওরকম ভাবে ধরে এনে তো করা যায় না। তো ইন্ডিভিজুয়াল হ্যাজ টু লার্ন টু লিভ কামিং টু টার্মস উইথ দ্য রিয়েলিটি, যে তাদের মা বাবার সেই মানে সংকীর্ণ যে মানে একটা যে এটা ওনারা এই ব্যাপারটাকে এখনো অবধি অ্যাকোমোডেট করে উঠতে পারেননি। আর সত্যি বলতে কি অ্যাডাল্ট টাইপ একটা রিজিডিটিও চলে আসে আর কি, যে তারা এটা মেনে নিচ্ছেন না বা নেবেন না, অ্যান্ড সেটা কিছু ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়েও যায় আর কি, সেই স্টিরিও টাইপটা ভাঙার আর কি। তো সেটা নিয়েই আর কি ইন্ডিভিজুয়ালকে চলতে, তাকে যথেষ্ট কোপিং রিসোর্সেস বা কিভাবে কোপ করবে সিচুয়েশনটার সাথে সেটাকে তাকে ট্রেন করা দিব্যাঙ্গনাকে বলবো যে এই কোভিড সিচুয়েশনের পরবর্তীকালে রিলেশনশিপ গুলো কিভাবে হ্যান্ডেল হচ্ছে, যদি এই জায়গাটাকে একটু ফোকাস করা হয়। পার্টিকুলারলি রিলেশনশিপ বলতে মানে কোভিড সিচুয়েশনে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে যে শেয়ার স্পেসটা, মানে যদি আমরা এখন কমিটমেন্টের ইস্যুর কথা বলি বা কিছু, তো যারা হয়তো স্পেসটা, যারা একটা স্পেস শেয়ার করেন, এই ধরনের রিলেশনশিপে রয়েছেন যারা সেম জায়গাতে থাকেন, তাদের হয়তো হ্যান্ডেল করা জানি না, মানে তারা নিজেদের মতো করে একরকম ভাবে হ্যান্ডেল করতে পারেন, বিকজ তারা ফেস টু ফেস রয়েছেন এবং কি বলবো ফিজিক্যাল কন্ট্যাক্টটা পসিবল। কিন্তু হয়তো যারা কোনো ধরুন অনলাইন সম্পর্ক কিংবা লং ডিস্টেন্স, বা লং ডিস্টেন্স না হলেও যারা দূরে থাকেন, সেম স্পেস শেয়ার করেন না, তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় এই সম্পর্কগুলো মানে সব ধরনেরই, সেটা শুধুমাত্র মানে নন হেটেরোনর্মেটিভ সম্পর্ক না, সেটা হয়তো হেটেরোসেক্সুয়াল সম্পর্ক ক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যার বেসিক একটা জায়গা হতে পারে এই ট্রাস্ট ইস্যু গুলো, কতটাকে কে কাকে টাকা দিচ্ছেন সেই জায়গাগুলো, তো এইগুলো বেশ খানিকটা নিজেদের মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, একটা নিজেদের কমিউনিকেশন, এবং সব থেকে ইম্পর্টেন্টলি অ্যাকসেপ্টেন্স এর জায়গাটা, যে মানে নিজের ইনসিকিউরিটিস গুলোকেও ঠিক ওরকম ভাবে অন্যের ওপর প্রজেক্ট না করে জিনিসটাকে অ্যাকসেপ্ট করা, এবং অন্য মানুষটাকেও ঠিক তার মতো করে অ্যাকসেপ্ট যদি করা যায়, তাহলে হয়তো এই ধরনের সমস্যাগুলো হবে না। মানে স্পেশালি আমি যেগুলো বলার কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু, কিংবা ধরুন এই সময় দিতে পারছেন না, এই সমস্ত ব্যাপারগুলো। তো সেখানে একটুখানি বোঝার চেষ্টা করা, একটু কমিউনিকেশনটা আরো নিজেদের মধ্যে ভালো করা, এইগুলো হয়তো করা যেতে পারে। তো এই জায়গাটা, এছাড়া যদি আর কিছু বলা যায় তাহলে মানে পার্টিকুলারলি কোভিড সিচুয়েশনের জন্য বলতে হয়তো কিছুটা অ্যাংজাইটির জায়গা সেখানে আসতে পারে, যে হেলথ রিলেটেড নিজেদের এবং বাকিদের হেলথ, সমস্ত কিছু মানে ফ্যামিলি মেম্বারসদের হেলথ, নিজেদের নিজেদের পার্টনারের হেলথ, এই রিলেটেড সমস্যাগুলো হয়তো একটু থাকতে পারে। এই অ্যাংজাইটি ডিসটেন্স রিলেশনের জন্য, ডিসটেন্স রিলেশনের জন্য যে একটা ব্রেকআপ হওয়া বা সম্পর্কগুলোর মধ্যে ভীষণ একটা খারাপ জায়গা চলে আসা, বিশেষ করে যারা এই নর্মাটিভিটির বাইরে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব বেশি মাত্রায় দেখা দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে কিভাবে তারা বেরোবে, বা এরকম যদি একটু কোপ আপের জায়গাটা বলে দেওয়া হয়, আমার মনে হয় এই জায়গাটা অনেক জায়গাটা একটু ভালো অ্যাপ্রোচ করতে পারবে। আই থিংক হ্যাঁ, তো এবার যেটা মানে আলোচনা সূত্রে বলা হচ্ছিল যে নন নর্মেটিভ রিলেশনশিপ গুলো কিভাবে প্যান্ডেমিকের চ্যালেঞ্জটাকে ওভারকাম করবে, তো সেই জায়গায় একটা জিনিস আমার ভীষণভাবে মনে হয়, এক্ষেত্রে না কোনো মানে ফিক্স সলিউশন দেওয়াটা খুব মুশকিল, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে সেই রিলেশনশিপ গুলোর কনটেক্সটা কি। মানে এখন যদি এরকম হয় যে কেউ পারিবারিক একটা ফোল্ডের মধ্যে সেই সম্পর্কে রয়েছে এবং পরিবার তার যৌনতা বা লিঙ্গ পরিচয় সম্পর্কে কিছু জানেন, তখন কিন্তু আবার সেটা ডিসক্লোজ করাটাও একটা কমপ্লিকেটেড অ্যাফেয়ার হতে পারে। আমি একটা জিনিস যেটা মনে করি যে, বা এটা যদি হয় যে তারা একসাথে থাকছে, সেক্ষেত্রে তো একটা অন্য রকমের ডাইনামিক প্লে আউট করার জন্য কনটেক্সটটা দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে সম্পর্কটা কিরকম কনটেক্সটে রয়েছে। এবং একটা জিনিস যেটা আমার মনে হয় খুব এসেনশিয়াল জানা, সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট থাকা,
কমিউনিটি মানুষদের সাথে কানেক্টেড থাকা, কিছু এনজিওস বা অর্গানাইজেশনস এর কথা জানা যারা ইমিডিয়েট কোনো রিলিফ বা এরকম ধরনের কিছু মানে হেল্পে আসতে পারবে যদি সে খুব ক্রাইসিস সিচুয়েশনে পড়ে, কোনো ক্রাইসিস ইন্টারভেনশনের জায়গা। এবং এই যেমন মানে আমারই নিজের একটা এক্সপিরিয়েন্স এরকম আছে যে মানে এটা সম্পর্ক সূত্র নয়, তবে সম্পর্কটাও এখানে একটা পার্ট, একজন ব্যক্তির মানে লিঙ্গ পরিচয় নিয়ে এমন টানাটানি শুরু হয়েছিল যে তাকে এবং তার মাকে বার করে দেওয়া হয় তার বাড়ির থেকে এবং রীতিমতো মারধর করা হয়। এটা খবরের কাগজেও পরে বেরিয়েছিল। এবার সে যখন আমাকে অ্যাপ্রোচ করে, প্রথম আমি তাকে যেটা বলেছিলাম যে একটা মানে সে নিজের দিদির বাড়ি গিয়ে অ্যাপ্রোচ করেছিল এবং আমি তাকে বলেছিলাম যে একটা ফেসবুক লাইভ করতে সেখান থেকে। এবার যখন সেটা বলেছিলাম ওই ফেসবুক লাইভ করার সাথে সাথে কিন্তু প্রচুর ভিউয়ারশিপ হয়েছিল এটার এবং কথাটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছিল। তাতে যেটা হয়েছিল, লোকাল যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট রয়েছে দে গট ইনভলভ, বা কিছু ধরুন পলিটিক্যাল কন্ট্যাক্ট যাদের রয়েছে সেক্ষেত্রে কাজে লাগিয়ে পরে সেটাকে থানায় কমপ্লেন করা, থানার লোক গিয়ে তার বাড়িতে মানে সেখানে একটা ইন্টারভেনশনের জায়গা করা। কিন্তু আমি ওটাই বলছি যে এই সাপোর্টটা খুব নেসেসারি এবং রিচিং আউটটা খুব নেসেসারি। ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে মানে ওই রিসোর্সগুলো যেন থাকে যে যদি এরকম কোনো ক্রাইসিস হয় আমি তাতে সেটার সাথে ডিল করতে পারি। ওকে, আমরা একদম শেষের দিকে চলে গেছি। তো আমি ম্যামকে একটু বলবো যে আপনি যদি একটু কনক্লুডিং পার্টটা বলেন এবং তারপর যদি আমরা ফাইনালি এন্ডের দিকে যাই, একটু যদি পুরো জিনিসটাকে কনক্লুড করে দেন। ধরো আমাদের আলোচনায় কিন্তু অনেকগুলো দিক উঠে এলো। এক তো প্রথম শুরু হয়েছিল ভালোবাসা কি, তার একটা খানিকটা ডিমিস্টিফাই করার একটা প্রসেস দিয়ে শুরু হয়েছিল যে ভালোবাসি কেন, তার অনেক গ্লসি রোমান্টিক ভিউগুলোর থেকে বেরিয়ে এসে খুব গ্রাউন্ড রিয়ালিটি যেটা, বা বেসিক্যালি আমরা এক্সিস্টেনশিয়াল অ্যাংজাইটি হয় বলে আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের পাশে মানুষ লাগে বলে আমরা ভালোবাসি, এবং ভালোবাসাটা প্রসেস হিসেবে বলার চেষ্টা করেছিলাম আমি। এরপরে উষশী আরেকটা গ্রাউন্ড রিয়ালিটির জায়গা নিয়ে এলো, যেখানে প্রতিদিনের ওর থেরাপির সেশনেও তাদেরকে পায় যারা এই ট্রমাটার মধ্যে দিয়ে যাচ্ছে, যে নিজের আত্মপরিচয়ের জায়গাটা যে অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছে না বা সেটাই কোয়েশ্চেনড হয়ে যাচ্ছে, এমনকি খুব নিকটজনের কাছে কোয়েশ্চেনড হচ্ছে, এবং সেক্ষেত্রে যখন তারা আসছেন সাহায্য নিতে সেইখান থেকে সাহায্যটা কিভাবে পাওয়া যাচ্ছে এবং কিভাবে কিভাবে এটা থেকে বের করে আনা যেতে পারে একজন মানুষকে, এবং সাইকো এডুকেশন কিভাবে বাবা মাদেরকে দেওয়া যেতে পারে এই নন মানে এই বাউন্ডারির বাইরে গিয়ে ভাবনা চিন্তা করার, সেটা আমরা জানলাম। অরিত্র বোধহয় আমাদের মধ্যে সব থেকে ভালো বললো, ও এমনি অসম্ভব ভালো ওর আর্টিকুলেশন, ও বরাবর ওকে মানে আই এম অনার্ড যে মানে ওকে একসময় ছাত্র হিসেবে পেয়েছি আমরা, তো অসম্ভব সুন্দর বললো এবং ওর থিওরিটিক্যাল জ্ঞান এবং গ্রাউন্ড রিয়ালিটিটাও ভীষণ কাছ থেকে জানে বলে খুব ভালোভাবে বোঝাতে পারলো যে কিরকম ভাবে রিলেশনশিপের বিভিন্ন নুয়ান্সেস শুধু না, কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং কিরকম ভাবে সামাজিকীকরণের মাধ্যমে আমাদের আত্মপরিচয়ের জায়গাটা তৈরি হয় বা কি করব না করব, আমাদের প্রত্যেকটা জায়গায় যে কালার্ড হয়ে যায় আমাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে যেতে, সেইটা বললো। আর দিব্যাঙ্গনা আরো স্পেসিফিক্যালি অনেক ধরনের সম্পর্কের লেয়ার যদি বলি যে বিভিন্ন মাত্রাগুলোকে অনেক সুন্দর করে বললো। আর সবশেষে আমরা সমৃদ্ধ হলাম, যারা যাদের মনে অনেক প্রশ্ন ছিল তারা কিছু কিছু প্রশ্ন যেগুলো পাঠিয়েছেন সেই প্রশ্ন একটা ডিটেইলড আলোচনা করে। তো আমার মনে হয় যে এটা যেন থেমে না যায়, যেটা সব থেকে শেষে যেটা অরিত্রর বলাটা খুব মিনিং মানে খুব জরুরি, সেটা হচ্ছে যে সমস্যার সমাধানে ইমিডিয়েট একটা হেল্প, একটা একটা কমিউনিটি সাপোর্ট বা আরেকটু জায়গা, এবং উষশীর মতো ভালো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা এই হেল্পটা দিতে পারবে এবং যাদের কাছে নির্দ্বিধায় মানে আমার আত্মপরিচয়ের জন্য আমি লজ্জিত না হয়ে আমি ওপেন আপ করতে পারবো, যার কাছে গিয়ে এই সাপোর্টটা পাবো এবং যে আমাকে নিজেকে আরো ভালো করে মানে বুঝতে সাহায্য করবে রাদার নিজের জন্য নিজেকে লজ্জিত হতে না শিখিয়ে, এটা বোধহয় ভীষণ দরকার। মানে যেটা অরিত্র দিব্যাঙ্গনা আমি এর আগে আমরা অনেক আলোচনা করেছি এটা নিয়ে যে যেটা আমাদের সমাজে অনেক দরকার। তো সৌমিকে
সৌমি সব সহযোগীরা যারা আছেন, অর্পিতা দি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা আলোচনার আয়োজন করার জন্য। ধন্যবাদ ম্যাডাম, মানে আমরাও ভীষণ ভাবে রুবি সোসাইটির পক্ষ থেকে সবাইকেই অত্যন্ত মানে আমরা মানে কি বলবো কৃতজ্ঞ যে আপনারা আপনাদের টাইম মানে বার করে এরম জায়গায় একটা এসেছেন বলার জন্য, যেটা কোনো আমরা তো কোনো একাডেমিক প্ল্যাটফর্মও দিতে পারিনি। আমরা একটা সদ্য শুরু হওয়া আমাদের একটি এনজিও, আমরা চেষ্টা করছি মানুষের জন্য করতে এবং বিভিন্ন অ্যাসপেক্টে আলোচনা করতে, সেই জায়গা থেকে আপনারা আপনাদের সময় নষ্ট করে আমাদের জন্য এই সময়টা দিয়েছেন, এর জন্য আমরা সত্যি সবাই খুব কৃতজ্ঞ। তো আমরা একদম শেষে চলে এসেছি। আমি পিয়ালি, আমাদের রুবি সোসাইটিরই বোর্ড মেম্বার একজন, পিয়ালিকে আমি রিকোয়েস্ট করবো ফাইনালি একটা অফিসিয়ালি আমরা যাতে আমাদের গেস্টদেরকে ভোট অফ থ্যাঙ্কস দিতে পারি, তুই সেটা বল এবং অনুষ্ঠানটার অফিসিয়ালি তুই এটার এন্ড আপ কর। পিয়ালি, ধন্যবাদ সৌমি আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। প্রথমে রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান চার বক্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আলোচনা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টার বিগত কিছু মাস ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে এরকম সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করছে মানুষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে, সেটা কখনো স্বাস্থ্য সম্পর্কে, কখনো মানুষের অধিকার সম্পর্কে। আজকের বিষয়বস্তু ছিল ভালোবাসা। সো মানব মানের একটা অন্যতম সুন্দর অনুভূতি ভালোবাসা, এবং সেই ভালোবাসার সম্পর্ক এবং তার বিভিন্ন দিক, এগুলো আজকে আমাদের আলোচনার মাধ্যমে উঠে এসেছে। এবং চিরাচরিত যে দৃষ্টিভঙ্গি আছে ভালোবাসা এবং সম্পর্ক নিয়ে, তার বাইরেও যে ধারণা থাকতে পারে, দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেগুলো সুন্দরভাবে আমাদের সামনে উঠে এসেছে। আমরা অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমরা সচরাচর জানতে পারতাম না যদি এই আলোচনায় অংশগ্রহণ না করতাম। তবে এই ধরনের অনুষ্ঠান যেটা রুবি সোসাইটি উদ্যোগ নিয়েছে, সেটা হয়তো ওই চিরাচরিত ধারণাকে চেঞ্জ করার জন্য নয় হঠাৎ করে, কিন্তু সেই ধারণার বাইরে গিয়েও যে অন্য ধারণা বা দৃষ্টিভঙ্গি থাকতে পারে সেটা নিয়ে মানুষকে অবগত করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। এবং আমি এটা আসলে আরো একটা যোগ করতে চাই, যেটা সৌমি বললো যে আমরা এবং ম্যাডামও বললো যে এটা যেন কোথাও একটা থেমে না থাকে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেজন্য রুবি সোসাইটিও অবশ্যই চেষ্টা করবে অদূর ভবিষ্যতে আরো এরকম অনেক প্রোগ্রাম আয়োজন করতে, যার মাধ্যমে মানুষের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে মানুষ আরো ভালোভাবে অবগত হতে পারবে। এবং সবশেষে আমি আমাদের এই আজকে প্রধান চার বক্তাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। এবং এই ফেসবুক লাইভে অংশগ্রহণকারী সমস্ত পার্টিসিপেন্টকেও অসংখ্য ধন্যবাদ। এই বলেই আজকে অনুষ্ঠানটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ 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 ধন্যবাদ।